নমস্কার। আরে বাহ, পুরা রেডি, সুন্দর পিলা। আচ্ছা দেখলো ফাদার কেমতি গাড়ি পঠাইছেন্তি? টাটা করছে, টাটা। চম্পা তো কান্দুছ, এমিতি কান্দন্তি? মু কেতে নিষ্ঠুর দেখিলু, প্রত্যেক মাসরে মা ছুয়াঙ্কর বিদায় ঘড়িটা মতে দেখিবাকু পড়ুছি। ছুয়াটাকু মু যেমতি জোর করি ছড়ে নিয়ে যাউছি, তু মতে নিশ্চয় অভিশাপ দৌথিবু। নাই দিদি, তুমি তার মাস্টরি নুহ, তুমি তার আউ গোটি মা। মু সিনে জন্ম দেইছি, হেলে মাসরে 25 দিন সে যশোদা মা কোলরে বড়ুছি। তুমি তাকে পাঠ পড়ে মানুষ করিব, মোর পুরা বিশ্বাস যাকে মোর পাঠ পড়ি বড় মানুষ হব, মু বঞ্চি থাকি। এমতি কথা মুহে ধরতে? আরে আর মাস তো বড়দিন ছুটি হয়ে যাব, যোগকু পাখে আনি যেতে ইচ্ছা ভালো জিনিস খুয়াইবু, হেলা। মু আসছি। কান্দিবিনি, কেমতি কান্দিবিনি? তমে তো মদ, তমে কোটু বুঝিও মার মন। এড়ে বকটে ছুয়া পাঠ পড়িব যে দশ কোশ দূরে। নমস্কার নমস্কার। কোন রঘু, সব ভালো? স্যার ইয়ে হল রঘু, আজ্ঞা গুঙ্গা সিনা হলে সব কামরে দুরন্ধর। এই ইয়াকু চিনিছু, আম পার্টির সবুঠু বড় নেতা, আউ ইয়ে হলে থানার নুয়া বাবু, আউ ইয়াকু তো চিনিথিবু আউ আম গাঁ সাউকার। এ রঘু বাবু মানে রাতিরে এইটি রহিবে, বুঝিলু? আচ্ছা তাঙ্ক পে খাইবার ব্যবস্থা করিব কব। আচ্ছা জিনিসপত্র আনি ভিতরে রাখি দে, আউ চম্পাকু কই দে টিকে ঘর সফা সফি কর দেব, বুঝিলু? কি সুন্দর জায়গা, গাঁটু দূরে পাহাড় উপরে, প্রকৃত রাসাঙ্গ পছন্দ কু তারিফ করিয়ে পড়িব। এমতি জায়গায় রাতি কটাইবা খুব রোমান্টিক, খুব থ্রিলিং। যাহা কইছেন্তি স্যার, রাজা সাহেবঙ্কর স্পেশাল হুকুম আপন মানুষ খুশি করিবা পাই। আপন মানে আরামরে ন রইলে দেশটা চালিব কেমতি? আজ্ঞা খুশি করিবা তো, খুশি করিবা উচিত। রঘু রঘু, আরে এই যে বাবু মানে আছি না, ইয়াঙ্ক পাখে রাজা সাহেবঙ্কর বহুত বড় কাম অছি। ইয়ে যদি টিকিয়ে রাগি যাবে না, মো চাকরি তো গলা, তো চাকরি বি গোল, কোন বুঝিলু? তুই এবার বাজার গুজা, চারিটা কুকুড়া, আঠটা অন্ডা, মশলা, তেল আর টমাটো নিয়ে আসু, জলদি আসু। হ্যাঁ আরে টঙ্কা নে, যা চল চল আসু। যা जवान की मधुबन में जब तक मधु है तेरे मधु वाला, पी लेने दे तब तक जब तक मैं हूँ और ए मधु का प्याला। बुझलो नेत्रानंद? आज्ञा। ए मद्यपान सांगु टिके चाट रो बंदोबस्त ले भलो होता नी? ये जंगल रे से कौड़िया जिनसो क्वाडु आसीबा आज्ञा, आगुरु कहितले से व्यवस्था आइता। नेत्रानंद तमे किछि जानी ना। নেত্রানন্দ আজ্ঞা, এই জঙ্গল ভিতরে হীরা খনি অছি, আউ চন্দন গছ বি অছি, খালি খোঁজিবা পেই আখি দরকার, আউ পাইবা পেই বুদ্ধি দরকার। আজ্ঞা আপন যাহা কহুছন্তি
যদি ঠিক সেইয়া বুঝি থাকে পুনি কন আজ্ঞা কথা কন কি আপন মানে হলে বিরিয়ানি খাইবা লোক ইয়ে পেজ তোরাণী কন আপনকর চলিব গুড়ে গাঁ লু ঢাক শুনিব যে দেশ যাই সে ফল খাই উচি আরে এ সাহেব মানে সিনা আমাকে এ বিলাতি মদ শিখাই দিয়ে গলে হলে আম সলভ মৌলির যে মজা কথা কইছন যে মজা সালিমে ও গড়ওয়ালি মানে হেলা হেলা আজ্ঞা বুঝি গলি আপন মানকর যদি চলিব তেবে বাগুনি জনতা কো আসিব না আউ আসিব না কোন আসিবা উচিত চম্পা বাবু আলো কোন করছু হ্যাঁ তো সেই সরিনি কলরা কাটছু ভালো ভালো স্বাস্থ্য পে কলরাটি ভারি ভালো হলে কোন হব খাইলা বেলকু তো পিতা আলো খারা কিছু রাখিনু আলো অনেইছু কোন বাবু মানকু পুরা ভারি ভোক হলে ঘরে তো কিছু নাই বাবু আলো নাই কোন পিয়াজ টমাটো বুট ভজা মুড়ি শুকুয়া সেগুড়া কোন বাবু মানে খাইবে আলো খাইবে নি কোন বাবু মানে যেতবেলে মন দৃঢ় করিছন্তি ইয়ে টুবি গড়িয়া বি গঙ্গা হলে আলো হলে কোন ঘরে যাহা আছি ধ হ্যাঁ আনে আ এইটাকে বিঠ এইটারে সর্জারি কিরে দেই দু চল তুমি জানি রাজা সাহেব আমার ভারি রঙ্গিলা লোক বুঝিল বা উচিত আউ তারপরে তারপরে সবু গলা উম উম
Your Honor, the case is very clear. আপন আসামি রঘুদাসর চেহারা তো দেখুছেন, এমিতি গোটে কদর্য কদাকার লোকর সুন্দরী স্ত্রীটি রহিলে যা অসুবিধা হওয়ার কথা তাই হয়েছে মিলর্ড। নিজ স্ত্রীর হাবভাবকু প্রত্যেক মুহূর্ত রঘু সন্দেহ করেছি, যেমিতি তা স্ত্রী চম্পা সহিত অন্য কৌশল লোকর সম্পর্ক রয়েছে। ইয়োর অনার, ঘটনা দিন আসামি রঘুদাস তা স্ত্রী চম্পাকে মারি দেওয়া পাই সমস্ত প্রকার যোজনা প্রস্তুত করে প্রচুর মদ্যপান করেছে, আউ চম্পাকে বাড়াই বাড়াই মারি দেই তা দেহরে কিরাসিন ঢালি দেই নিয়া লগাই দেইছি, যেমিতি চম্পা সহিত ডাক বঙ্গলাটি সম্পূর্ণ রূপে জ্বলি পাউঁশ হয়েযিব, আউ এক দুর্ঘটনার রূপ নেব। স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে হত্যাকাণ্ড সুপরিকল্পিত, আউ এ হত্যাকাণ্ডর সমস্ত সাক্ষ্য প্রমাণকু নষ্ট করে দেওয়া পাই গ্রামর জনে নিরীহ ব্যক্তি নেত্রানন্দ সামন্তরাঙ্কু মধ্যে মারি দেওয়াকু উদ্যম করেছি, এতে মাত্র সন্দেহ নাই মিলর্ড। এণু মু আদালতকু অনুরোধ করছি যে এভাবে নরহত্যা ঘটাইথিবা আসামি রঘুদাসকু আদালত কঠোর দণ্ড দেউ, যেপরিকি ভবিষ্যতরে এপরি অপরাধ কে ঘটাইবাকু সাহস করিবেন। দ্যাটস অল ইওর অনার। আসামি রঘুদাস, তোমার কিছু কহিবার আছে? তুমি কিছু কহিব? তাহলে তোমার কিছু কহিবার নাই। অর্ডার অর্ডার। সাক্ষী মানঙ্কর সাক্ষ্য প্রমাণ ও নজির কু ভিত্তি করি আদালত আসামি রঘুদাস কু না রন্তু রন্তু জি রঘু রঘু তার স্ত্রী কু মারিনি। হাজুর, এই নিরীহ লোকটা কোন তার স্ত্রী কু মারি পারিব? হাজুর, আপন বিচার করন্তু, আইন র তরাজু আপন কো হাতরে, এই নির্দোষ লোকটা কু দণ্ড দিয়ে আপন পাপ মুন্ডান্তু নি। আই অবজেক্ট ইওর অনার। অবজেকশন ইজ ওভার রুল। কুহ কে তুমি? মু রঘুপুর মাস্টারানী, মো না যশোদা, মু নরনগড় মিশন স্কুলে চাকরি করে। তোমার যদি এ কেস সম্বন্ধে কিছু কহিবার থাকে তাহলে এ কাঠগড়া ভিতরক আসি কহিপার। গীতা ছুই শপথ করি কুহ, যাহা কহিব সত কহিব। যাহা কহিবি সত কহিবি। রঘুদাস কু মু ভালো করি জানি, রঘুর ঘর মোরি গাঁ, রঘুদাস স্ত্রী কু খুব ভালো পাউথিলা। রঘু পোকা হই পারে, গুঙ্গা হই পারে, হেলে মু মন কউচি হজুর, রঘু কেবে হেলে নুরসংস কাম করি পারিবনি। আই অবজেক্ট ইওর অনার। ইয়াঙ্কর বিশ্বাস অবিশ্বাস সহিত কোর্টর কোনো সম্পর্ক নাই, ইয়াঙ্কু পচরা যাউ রঘুকু নির্দোষ প্রমাণিত করিবা পাই ইয়াঙ্ক পাখরে কিছু এভিডেন্স আছে কি? অবজেকশন সাসটেন। তোমার পাখে কিছু সাক্ষী প্রমাণ আছে? ধর্ম অবতার, সাক্ষী কোয়া প্রমাণ খোঁজলি এ দেশের লক্ষ লক্ষ নির্দোষ লোক অপরাধী হয়ে যাবে। আপন থরে এই নিরীহ লোকটার মুহকু দেখুন তো ধর্ম অবতার, আপন কোন ভাবুছেন সে খুন করছি? রঘু, তুমি কিছু কহু না কাহে কি, তোমাকে ভগবান কথা কইবার শক্তি দেই নাহান্তি বলি তুমি কোন সব দোষ মুন্ডাপাতি সহি যিব? কই দিও রঘু, এ ভরপুর কোর্ট আগে কই দিও তুমি দোষী নুহ কি খুনি নুহ। অর্ডার অর্ডার। বর্তমান পাই কোর্টর কার্য মুলতবি রহিলা। কোর্টর 302 ও 304 দফা অনুযায়ী সমস্ত সাক্ষ্য প্রমাণকু আখি আগে রখি আসামি রঘুদাস নিজ স্ত্রীকু কিরোসিন ঢালি নির্মমভাবে জীয়ন্তা পড়ি হত্যা করিথিবা ও নেত্রানন্দ সামন্তরায়ঙ্কু হত্যা করিবাকু চেষ্টা করিথিবা অভিযোগরে আজীবন সশ্রম কারাদণ্ডরে দণ্ডিত করাগলা। যা দে
দেখিলু দেখিলু জগু কেতে বড় হয়ে যাইছি, সে ক্লাসে সবুবেলে ফাস্ট হচ্ছে, সে নিশ্চয় বড় মানুষ হব, দেখিলু দেখ। আরে নে অনিচ্ছ কর্ম নে। ঠিক চম্পা মুহ পরি দুশুনি, তোতে সিনা জেল হয়ে গেল, কিন্তু মু এবে বি বিশ্বাস করনি তু চম্পা কু মারছু বলে। মু জানে চম্পা কু তু কেতে ভল পাউথিলু, হেলে এসব হেলা কেমতি? মতো কাহিকি নুচু উচু কহিলু? সেদিন কোর্টরে বি তু কিছু কহিলুনি, চুপ হয়ে রহিলু। আজি কিন্তু তোতে কহিবাকু হব। চম্পা মল্লা কেমতি? কহ রঘু, রঘু কহ, রঘু। কহ রঘু, চম্পা মল্লা কেমতি? রঘু, 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 রঘু। কোন করছো রঘু? রঘু 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 যা, তু সময় হয়ে গেল যা। রঘু চল। তুলসী পাইতে ঠাকুর মুন্ডিয়া মারি। মুন্ডিয়া মারি কোন লাভ যে, সব থর তো মুন্ডিয়া মারুছি, ফাইল ধরি এ অফিস সে অফিস পয়ন্তরা মারুছি, হলে ঘর কু ফেলা বেড়ক মু শুকাই পেরুছি, মো পাই সবুটি ন ভ্যাকেন্সি, মু কো বড় ঘরের পুয়া হইছি না মন্ত্রী গো শলা, বুঝলু বউ? আজিকাল কলি যুগরে সেই মানে হচ্ছে ঠাকুর। মু সব বুঝুছি রে বাপা, তু কর্ম করি যা,
ফল তো তারি হাতে ঠাকুর মুন্ডিয়া মার ঠাকুর জুয়ার হলে হল তো আলো সুভদ্রা ভাই কন টিকে জলখিয়া আনলু দৌছি দলু দলু দে 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 শীঘ্র দে জল জলদি খাই দে সুদামা আসিব আসিব কন আসি যাইছি মাউসি তম গেলাপ কন সবু একা খাইব কাই কি মাউসি পেট কেতে খাইবে দৌ চা জীবন রত কিছু হেলানি খালি পেটে ঘুষুরি বেলা খাইলা আর কুম্ভকর্ণ বেলা ঘুঙ্গুড়ি মারি শোইলা চুপা বিকলিয়াটা আবে তোর যদি খাইবার ইচ্ছা যদি খাইবু খালি ভাষণ দৌছ গ্যারেজ খনে করে পকেছি বলে ভাবছি সব উল্টে পকেছ বউ হরে সুধা চগু চাকরি নিশ্চয় হয়ে তো নিশ্চয় মানে পুরা পকা মাউসি সে বাবুঙ্ক গাড়ি কাম পুরা মো গ্যারেজ রহুছে মো কথা সে রখবে না নিশ্চয় হব মাউসি হ্যাঁ ঠাকুরে তোর মঙ্গল করন্তু রে চাল বে পাগ বিড়ি বিড়ি তেনে কচেরি বরখাস্ত হয়ে যাবি হ্যাঁ হো থাও তু আও বৌর চামচাকরি করা দরকার নাই চল চল হাই এই নে তোর সার্টিফিকেট সবু পুণে দলে আইলে মূলরু গা হো দে হাণ মুখ গলা বেলে কোন হুচবে টিকে স্মার্ট হ হেলে হ্যাঁ চল রোম চকিটা পিন্দে পিন আসিব ও হো হেলা হ্যাঁ বউ আসলে বেলে ক্ষীরি করতেও কিন্তু ফের খাইবা চিন্তা তেনে ইন্টারভিউ টাইম এলানি চল চল গুড গুড ভেরি গুড ম্যাট্রিকুলেশন নু বিএসসি পর্যন্ত সবুঠি ফার্স্ট ক্লাস ভেরি গুড কিন্তু গোটা অসুবিধা হয়ে যাচ্ছি জগন্নাথ বাবু অসুবিধা অসুবিধা কোন আছে স্যার নাই সেমিতি কিছু নুহে তবে ইয়ে চাকরি পাই তম কোয়ালিফিকেশন মানে যোগ্যতাটা টিকে অধিকা হয়ে যাচ্ছি সে যাও এই চাকরিটা মোর নিহাতি দরকার স্যার গুড ভেরি গুড কিন্তু দরমা ওনলি 650 মানে 650 টাকা সেটিকে মোর যথেষ্ট স্যার গুড ভেরি গুড তাহলে তোমার চাকরি পক্কা থ্যাংক ইউ স্যার কালঠু আসে জয়েন করে যাও হ্যাঁ মে আই কাম ইন স্যার ইয়েস কাম ইন নমস্কার স্যার নমস্কার তুমি কিয়ে বাবা মু ইন্টারভিউ পে আছি স্যার বাস বাস থ্যাংক ইউ স্যার ব্যা ভেরি ব্যাড তোমার তো 7 দিন পূর্বর আসিবা কথা মোর কিছু দোষ নাই স্যার চিঠিটা যাই ডেরি রে পৌঁছিলা তা ছড়া আসিয়া পাই মো পাখরে পয়সা বি নথিলা সেইটা আমার নুহে ডাক বিভাগর কৃতিত্ব ব্যাড ভেরি ব্যাড কিন্তু ইয়ে বাবুকে তো চাকরি দিয়া সরিলাণি দিয়া সরিলাণি চাকরিটা ন পাইলে মো মা ঔষধ টোপে ন পাই মরিযিব স্যার মো মা বহু সিরিয়াস এ দুনিয়ারে মোর আউ কেহি নাহাঁন্তি আজ্ঞা বহু ভরসা করি মুঁ আপনার পাখু দৌড়ি আসছি চাকরি খণ্ডক ন পাইলে মো ঘরকে ফেরিবিনি আপনার দরমাটা কেতে কহিলে স্যার 650 টাকা ওনলি 650 বিএসসি রে ফার্স্ট ক্লাস হই মু চাকরি করিবি 650 টাকা রে চান্স নাই স্যার সরি আই এম সরি স্যার আচ্ছা লোক ইয়ে এই নে কৌথলা চাকরি মোর নিহাতি দরকার ফের পচারছি দরমা কেতে ফেরি প্যা তমে ব্যস্ত হুয়নি বাপা তাঙ্ক জায়গার আপয়েন্টমেন্টটা মু তমুকু দেই দউছি ভাই ভাই টিকে শুনিবে আপন আপন বুবে এত বড় ত্যাগ করি পারলে কৌ কৌ ভাষা দি মু আপনকু কৃতজ্ঞতা জড়াইবি জানি পারুনি কিন্তু আপনকর বি তো চাকরি দরকার থিলা থিলা হেলে তমকু দেখি ভাবিলি তম মাঙ্ক চিকিৎসা পাই এই চাকরিটা মোঠু বেশি তমর দরকার আরে মা তো সমস্তঙ্কর তম মা কোন মো মানে ভাই দেখি দিদি কাই কি মিছটার বল করছ কইলো যা পানি গ্লাস আন কোন না মিঠা গাই কাই কি চাকরি হেলা নাকি যাও জুনা দেখিবো তো কেমিতি কা টকি কে জানি ঘরে সে গোড় ঘরে লাগলু চাকরি নি আসিবো যা যা গোড় হাত ধুই আসিবো
तो मुह मीठा करिया पई बढ़िया खीरी करची खीरी आलो शीघ्र आन दे आलो एति की कोन आनिचु ने बापा भले ही छी मुश्किल ने आउ दे चक्री हे गलाटी केबे जॉइन करिवु जॉइन करिवे काली पहर दिन पहिला रे आले जा आउ किरियान आलो अनिचु कोन मु जा खिरी आनिबु ओहो जाउ छी पापा तर्मा केते किरे तर्मा 650 650 सत्ते मुपरा जानी थिली तो चाकरी निश्चय हबो जगन्नाथ आमो दुख निश्चय सुनिबे भाईर चाकरी सबुथर जेमती हुए एतर का सेम ते हिजबो कोन कहिलु तू ता कथा काहे के सुनुचु बो बो तू को ता कथा किछि जान परनु चगु मो मुह कोन मो मुंडा छै कहिलु कथा कोन के बो चाकर हे जाय थिला जे कोन हैला हेलानी काहे के हेलानी रोक से खिरी नहीं नहीं मु पचार छी काहे के हेलानी सुदा मु इत्ते चेष्टा करथिला कहथला चाकरी निश्चय हे जिवो तू निश्चय किछ गंडगोल करछु सबु थोर जेमती उल्टा सीधा कहू एथर भी सेया करछु ओहो मो कथा सुन टिके नहीं नहीं तो कथा कोन सुनबि मु तो कथा जानिनी होय रे तोते टिके लाज लागुनी खट्टी खट्टी बुढी वयस रे मलेनी अंटा पिठे पड़ी गलानी तोहटा नबरंग लगेछु तो जदी एमिति बेकार बुलीबा को इच्छा ताले घर बाहर जा जा बाहर जा कहू छी मु को कोन कथा दिजा कहू छी गलो कहला कोन करि थांती जोगु भाई तमे सुदाम कोड़े गला कि रे ए बाबू तो केते ओळ गलेनी कोड़े गला आ मु कोन जानी छी मते बाबू कहिले बुझिलु बाबा मणिया जेते शीघ्र पारुचू गैरेज बंद करी घर को आ त माने सेओ फेरिबोनी पड़ो मुश्किल हला हो तुम ते चाबी देलु ए नियो तो ये जोगु भाई आज भी कोन रुकुणा रथ अण लेउटा हां रे भलो भलो मु मोर एथर घर चलले ये माने कथा कोन की तमे आज एठी एका रहइबो कहेंगे एडी कोन भूत प्रेत अछन की ना ना से कथा नाइ जे ये घटना कोन की तमे जेतेले एठी एका रहइबो राती रे जदी किछि दरकार पड़े नाइ रे आज पेटे खिरी खाइ दिछ सकाळ पर्यंत चली जइबो भलो हां घरे म जिंस पत्र अछि त से कथा पचारि कछि ढाबले पूरा रहिछ ना बस एथर तू मते निद्रा दे बिडा केलेनी चल मणिया आज भी कट के मसा को उत्पाद सो आपनो हमो मो गाड़ी टा स्टार्ट होनी स्टार्ट होनी स्टार्ट होनी गाड़ी टा गाड़ी टा से को तो मते आग्रो कहले ने आओ आपन मैकेनिक हां मो मैकेनिक मो गाड़ी मैकेनिक हेले आपनो मो सीमा हाय असीमा कौन कहले नहीं 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 किछ नहीं किछ नहीं Mm-hmm.
আপন ওদাই যাইছেন তো থ্যাঙ্ক ইউ কিন্তু মো গাড়ি স্টার্ট হনি তো স্টার্ট হনি মানে শীঘ্র করো শোলা মু কো মেকানিক হিছে গাড়িটা স্টার্ট করে দেবি কোন ভাবুছো ভাবুছে কোন ভাবুছে কার্বোরেটরে কোনি থাই পারে ও কার্বোরেটরে মলি জমি যাইছি কিছু নাই মু ঠিক করে দেবি অয়েল ট্যাঙ্ক নে কার্বোরেটর কার্বোরেটর মু কার্বোরেটর ঠিক করেছি আপন গটে কাম করন্তু এটা বদলাই দিওন্তু ওদাই যাইছেন তা জান জান তো ভিতর কি জান তো থ্যাঙ্ক ইউ চলো তুমি বাট বতাই দউছি কার্বোরেটর সেটা কোডি থায় হায় সরগর পরিপরি কি সুন্দর ঝিওটিয়ে তাকু যে পাইব তা জীবন ধন্য হয়ে যাব জগু 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 সেটা স্বপ্ন নয় সত তু কেমন জানলু এই দেখ দেখ আরে হ্যাঁ এইটা তো সে ঝিয়ার আহা কি সুন্দর বাসুচি আউ থরে কোঠি দেখাই যান্ত কি বাসুচি সীমা মহান্তি জার্নালিস্ট সীমা মহান্তি চকা আখি জয় হো চকা আখি চুপ করো তোম মানে কোন কোন কথা তুমি শুনি বক্তা না তোম মানে কবি দায়িত্ব হবে সাংবাদিক মানে কোনই চকা আখি যে কিমিতি চালিব সে কথা সে চকা আখি জানতি তোমারি মানে বয়স রে মু 15 থর জেল যাইতি নেতাজি সুভাষ বসুকে আজাদ হিত ফৌদ্র শৃঙ্খলিত সৈনিক ভাবে আমি ব্রিটিশের মূলদাকে দোহলাই দিয়েছিল অথচ কেইটা ঘুণাক ডররে মু মূল্যবান ডকুমেন্ট সব ফিঙ্গি দিয়েছিল ছি 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 তুমি মানে কোন ভাবিছ সাংবাদিক হবার এতে সহজ প্রতি মুহূর্তে তোমাকে এস্টাবলিশমেন্ট বিরুদ্ধে শাসক দুর্নীতি বিরুদ্ধে লড়িবাক পড়িব পুঞ্জিপত্র শোষণ বিরুদ্ধে বিষোদ্গার করিবাক পড়িব সেতিপাই গুন্ডা মারি হয়ে তোমাকে হইরাণ হরকত করিবে পুলিশ তোমাকে নির্যাতনা দেব যৌ মানক স্বার্থে বাধা পড়ুছি সেমান তুমি মারি দেবাক চেষ্টা করিবে কিন্তু মু তোমানু কইছি চকা আখিরে কাম করিবা মানে তোমানকু রক্ত শপথ নেবাক পড়িব সত্য সামনা করিবাক পড়িব দরকার পড়লে প্রাণ বলি দেবাক পড়িব সেতিপাই তোমার প্রতিমূর্তি কোটি গড়া হবনি তোমাকে শহীদ বলে ঘোষণা করা যাবনি তোমাকে পদ্মশ্রী কি জ্ঞানপীঠ পুরস্কার মিলবনি কিন্তু চকা আখি দরবারে যুগ যুগ পাই তোমাকে আসন মিলিব কারণ অধর্ম যুদ্ধরে তুমি অর্জুন সাজি নিজের কর্তব্য করেছ আর এই পবিত্র কর্তব্য পাই মৃত্যু তোমাকে মারিবি মারি পারিবনি সত্য তোমাকে বিনাশ করিবার চেষ্টা করিবি বিনাশ করি পারিবনি মোর কিছু দোষ নাই স্যার মু গুন্ডামানকু ভুয়া বলিয়া পাই সীমা দেবী সব কাগজপত্র দেই অন্য রাস্তায় চালি আসতিলি নাই বাপা মানে চুপ কর নো বাবা বাবা অফিস ভিতরে মে এমপ্লয়ার আউট এমপ্লয়ি কহ স্যার স্যার কোন স্যার স্যার কোয়ারে গেছে ফটোগ্রাফ সব যে ক্যাসেট সব জানিছ যে বুড়া বয়সের জীবনকে পানি ছড়াই কেতে কষ্ট সে ফটোগ্রাফ মু সংগ্রহ করতেলি কে কে তুমি উদ্ভ্রান্ত যুবক মানে মু এই অফিস ভিতরকে আসবা পাই কে তুমি কোন অনুমতি দেলা নাই স্যার মানে সিয়ে সীমা সীমা সীমাকে তোমাকে কেমিতি চিনিল চিনলি নাই মানে স্যার কাল রাতিরে কাল রাতে মানে কাল রাতে তা পিছা করছিল তবে তার সেই গুন্ডা গুন্ডা মু গুন্ডা নয় স্যার নিহাতি ভদ্রলোক ভদ্রলোক ও জেন্টলম্যান বস টেক ইউর সিট বস এথার কো কোন তোমার অসুবিধা কোন সরকার অফিসে তুমি লাঞ্চ নেইছি তোমার প্রতি অন্যায় করা হয়েছি নাই স্যার কুহ চকা কি তোমাকে সাহায্য করিবা পাই বরাবর প্রস্তুত আছি কুহ নাই স্যার এগুড়াক ম্যাডাম ছাড় দিয়েছিলে মো সাঙ্গ গ্যারেজরে সীমা ছাড় দিয়েছিলা মু জানে সেটা গোটে দায়িত্বহীন বালিকা আরে এটা তো মোর ক্যাসেট ফটোগ্রাফ সব আছে ক্যাসেট ফটোগ্রাফ সব আছে
थैंक यू यंग मैन तुमको अशेष धन्यवाद यू शुड बी रिवार्डेड कह तुम ना कौन कौन करुच मो ना जगन्नाथ दास बीएससी रे फर्स्ट क्लास पाई बेकार अछि सर चाकरी ते मिलुनी चाकरी चिंता नाही मु तुमको चाकरी देबी चौका आखी ऑफिस रे जर्नलिस्ट चाकरी दरमा के जानो 650 टका सर 650 टका याठो बेसी दे हबनी कारण एटा को गरीब संस्था ओ राजी राजी कोन तुमको राजी होबा को पड़िबो मु राजी सर आपन को पाखरे चाकरी करे सुजोग पाइले मोर बडो भाग्य बोली भाबी आपन बुझी परबेन सर मोर चाकरी पाइबा सुनले मो बो केते खुशी होबो कोन कहिलु खुशी मु खुशी हेबी मु तो योग्य भाई को जानिनी मो भाग्य रे खुशी नाहीला सुभद्रा जी बो तमिति का कहउछु मु ठीक कहउछि मु बंची थीबा जाय से पैसा टिए रोजगार करिवनी कि चाकरी रा ना धरिवनी तार इच्छा मु एमिति खटी खटी मरि जाय ता मुंडे रे सेई दिन पको कामडिबो जो दिन मसाणी रे मोर चिता जळिबो मु से बाळुंगा कोन चिन्हिनी हां मु तो बाळुंगा मोठो बाळुंगा ए शहर रे कोन सारा भारत वर्ष रे खोजले भी मिलिवेनी अरे एठी स्नेहमता कोन बड़ कथा ला पैसा आ चाकरी सुभद्रा कहि दे मातेश्वरी पहिला रो पहिला तांको 650 टका मिलि जीवो तांको आर्य पुत्र को चाकरी मिलि जाई है ना चिट्ठी दे सत्र भाई तते चाकरी मिलि जाई छी ए देखो भाई के सत्तम सत्त चाकरी मिलि जाई छी थौ थौ मते सेगुडा देखानी कोन याडू साडू लेखि नै आसी भाबी छी मु विश्वास कर जीवो ओ ठीक अछि मो कथा के विश्वास करिया दरकार नै 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 भाई मो विश्वास करछी करछु त हां तले फटाफट जाई मो पई गोटे पास क्लास चानिया हो किंतु भाई प्रथम दरमा पाइला मात्रे मो पई गोटे सुंदर साड़ी आन देबो हे सामान्य कथा आले तू जा कहबो ता आन देबी होय सोई करछु केलो ए ए फटाफट हां सुन न भाईटा अरे जगु सत्रे कोन तोर चाकरी हे जेचे मते काई पचार छु मु तो खाली मिच्छ कहउचे बदमाशी करू छी मो सुनना टापरा कोन पदे कहि देली बोले अभिमान कर छु पूरी हे गले नी त केत्ते बेले कोन कहि देउची मने रहुनी अरे जगु निजर भाभी पदे कहिबार अधिकार मोर नाही तू ए कोन कहुछु बहु ए हाथरे कोळे काखे तो रक्त को पाणी करी तू मते ये स्वार्थ पर दुनिया रे मणिस करछु तू मो पे खाली पौ नहे ठाकुर चकु तू पदे कोन कहितलु बोली से कथा को मु धरिबे आज जति मु चाकरी पाइथाय से तो तोरी आशीर्वाद रु सबु सही चक्का आखिर निर्देश बाबा से जाओ तोर किंतु आइछु सब काम रे छुट्टे तू चुपचाप घरे बसिबु हौ हेला बाबा तू जहा कहिबु मु मानिबे हां तू चल ठाकुर को मुंडिया मारिबु उठ पापा बों को आशीर्वाद नबु तोटू तो आशीर्वाद नै छी आउ को बापा बों पक्कु जीवी अरे पागला मु सिना पाळी छी मणिस करछी हेले तोती जे 10 मास गर्भ रे धरछी तार आत्मा तार आशीर्वाद सब बेले तो सांगे सांगे अछि पापा मा रक्तर संपर्क को के काटि दे पारिबो मु काटि दे छी जो पापा जन्म करी मते अनाथ कर देला जो पापा मो पौ को जियंता पड़ी बार देला चको तू जा कबो से लोक को मु के भेले बापा बोली ग्रहण करबिनी चको छी सेमिति कहंती नी तो बापा को मु भलो करी जाने रे से गुंगा हेई पारे हेले एतेटा अमनिष नुए मो मन कहुछि या भितरे आउरी किछि कथा अछि जोटा कि मु जानिनी दुनिया जानिनी एमिति कि आइन भी जानि परलानी जो दिन ताकु जेल हेला से दिन मु देखा करबाकु जाइथिले मते देखि से फो फो हेइ कांदिला तापरे सुनिली पागल हेइ जाइछि सही चका आखि जानती एबे से कोठी केमिति अछि
দিদি আগে পিঁধাও তা মনে মনে দেখ উগ্রসেন নন্দন দাস উগ্রসেন নন্দন দাস আজি এই জেল দেখি মোর মনে পড়ি যাচ্ছি ভারতর স্বাধীনতা সংগ্রামর কথা পণ্ডিত নেহেরু গান্ধী সর্দার পটেল এমানক সাগরে মু অনেক থর জেল যাইছি তেণু কয়েদি মানক প্রতি মোর অনেক শ্রদ্ধা আজ্ঞা একথা ভাবিলা বেড়কু আখি মোর লুহরে চল চল হয়ে যাচ্ছি স্যার কে জানে এই কয়েদি মানক ভিতরু হুয়ে তো অনেক আগামী কালে ঠিক মোর ভড়িয়া মন্ত্রী হবে হবে আজ্ঞা নিশ্চয় হবে জেল নগলে কোন কেবে মন্ত্রী হওয়া সম্ভব আচ্ছা দুঃশাসন বাবু স্যার এই জেল গুড়াক সব ভাঙ্গি দেলে হুঁতা নি নিশ্চয় হুঁতা কিন্তু স্যার জেলটাকো নাই মু কোন কইতিলি কি জেলটাকো ভাঙ্গি দেই এমানক সমস্তকু সমাজরে থইথান করিবা উচিত সমাজ কল্যাণ হুঁতা মিষ্টান গুড়াক স্যার বাঁটি দেলে হুঁতা নি নিয় বুঝিল অইঠু স্যার তম ভি ব্যবসায়ী মানকর জেলরে কয়েদি মানকু প্রত্যেক দিন কিছু না কিছু বন্টন করিবা উচিত 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 স্যার স্যার ইতে গুড়াই মিষ্টান নও এটি দেউন স্যার মানুষকে এমতি পশু ভাই বাঁধি রখা যাই অসহ্য দৃশ্য মো ছাতি ভিতরটা কেমতি কোরি হয়ে যাচ্ছি উচিত উচিত আপনার তো পর দুঃখ সই পারন্তি নাই স্যার ইয়ে গোটে ভয়ঙ্কর কয়েদি স্যার নিজ স্ত্রী কু হত্যা করে জেল ভোগুছি নিজ স্ত্রী কু হত্যা করে হে ভগবান এমানকু ক্ষমা করে দিও এমানে কোন করুচন্তি নিজে বি জানি নাহান্তি এমানে এমতি দণ্ড পাইবা উচিত স্যার নহলে অপরাধী মানকৰ ভয় ৰৈব নে জমা ৰৈব নি স্যার এমানে দণ্ড পাইবা উচিত উচিত চকা আখি সবু দেখুছি কোন দেখুছি রাজধানীর বিশিষ্ট ব্যবসায়ী অইঁঠু সাউঙ্ক কারসাদি পিতাশ্রী পিতাশ্রী চকা আখিরে তোমার না বাহারিছি বাহারিব নাই জেলরে কয়েদি মানুষ নড়ু বাঁধিছি বাহারিব নাই নাই পিতাশ্রী ভুল সে কথা বাহারিনি কোন বাহারিছি পড়িবি পড় সহরর বিশিষ্ট কন্ট্রাক্টর ও ব্যবসায়ী শ্রী অইঁঠু সাউঙ্ক কারখানারে দিন দ্বীপরে অপমিশ্রণ কারসাদি দেখে সবু দেখুছি রাজধানীরে বিশিষ্ট ব্যবসায়ী অইঁঠু সাউঙ্ক কারসাদি
চাউল বিরি সোরিষে মিশিয়া বিভিন্ন সাইজর গোড়ি তেলে মিশিয়া অগরা ও রাসায়নিক রঙ চিনি মিশিয়া কাচ গুন্ড তো মুন্ড দেখি এতে সরকার প্রচ্ছন্ন হাত রয়েছে অইঁঠু সাহু যদি সরকার ঘণ্ট ঘোড়াইবা চাহুথান্তি তেবে চকা আখি অইঁঠু সাহুঙ্ক সবু কৃতিত্ব ফটো সহ চকা আখির পরবর্তী সংখ্যায় প্রকাশ করিব পিতাশ্রী তম পট বাহারিব ফোনটা আনে লগা 420 420 হ্যালো অইটু গোটাই গাউলি ঢগ আছি শুনিব আপনা কলা কর্ম মান আগু হইব সাবধান আরে দাঁড মঝিরে ছুয়া জন্ম করি নারায়ণকু ডরলে চলিব ডরিবি কোন মোর তো ছানিয়া পশি গলা মো বেপার চৌপট করদেব চকা কি খবর কাগজ বালা খবর কাগজ বালা বুঝল অইঠু অইঠু কথারে নাই গরজিলা মেঘ বরসে নাই কি ভুকিলা কুকুর কামুড়ে নাই এ কুকুর জমা কামুড়িব নেই খালি ভুকুচি তা আগে দি খন্ডে হাড় পকাই দিও চুপ হয়ে যাব হাড় রাম 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 মু নিরামিষিয়া লোক আইসিয়া কথা গুড়া কম আরে এহাড় সেহাড় নুয়ে ম আরে অইঠু তুমি বুঝ খম্ব আলু ওটা গাঁলি ঢগ অছি শুনিব করি করাউ থায়ে মুহি মোবিরু অন্য গতি নাই আরে তম মানক গতি মুক্তি পাই তো উগ্রসন বঞ্চিছি মু নেত্রানন্দ কু পঠাই সবু বন্দোবস্ত কর দউছি নেত্রানন্দ লাঞ্চ হলা তম তো লাঞ্চ দউছ তমে ভবিষ্য নোট বিনা কেইটা হরক্ষ মাতি মুখ ফুঙ্গি দেলে তা মুহ বন্ধ হয়ে যাব শাসনের থাকু সমাজের থাকু অন্য আ দুর্নীতি পদারে পকাইবা পাই চকা আখি সবুদিন সংগ্রাম করি আসছি আউ করিব অর্থ মমতা প্রলোভন কেইটা বাট রকি পারিবে নি মু কা বুঝু নাই আজ্ঞা আপনক প্রিয় এডিটর অছন্তি বলি এ দেশ চালিছি হেলে আপন মানে এটাকু লাঞ্চ বলি কাই ভাবুছন্তি গোটা ভেটি বলি ভাবু নাহান্তি গোটা সলাইম বলি ভাবু নাহান্তি অন্য কাগজ বালায় বিজ্ঞাপন দবা নারে সরকারি তহবিল কে হরি লুট করে লাগিছন্তি আউ আমে যো মানে দেশ সেবা করুচু আপনকর এই সংস্থা কু যৎকিঞ্চিত সাহায্য নকলে আপনকর সংস্থা চালিব কেমি আপনকর চকা আকি কাগজ বঞ্চিব কেমতি কোন তাও মতাও সে ধর্ম বাণী শুনিবা দরকার নাই 40 বর্ষ স্বাধীনতা পরে তুমি দেশ জনতা কু দেইছ কোন অনাহার দারিদ্র অশিক্ষা মরুড়ি বন্যা ও বেকারী লোকঙ্কু সোচি সোচি তুমি যে প্রাণ টাকা জমা করিছ ভাবিছ তাকু দেই নিজ কৃতকর্ম কু ঘন্টা গুড়াইব নাই আজ্ঞা ইয়ে কোন গোটা কথা না অন্তত মু বঞ্চি থাউ থাউ সে কথা করাই দেবিনি যা বাহার দেখু আউ থরে যদি এমতি দুঃসাহস করো তাহলে আমি কাহারি ক্ষমা দেবিনি যা হু আজ্ঞা হু পুনি কোন দেখা হবনি কোন হলো স্যার চিহ্নি রাখো এই মানে হচ্ছেন সমাজের দুষ্টপ্রাণ সিকিম নাই চরণ পটনায়ক কিন্তু লোকটা কি অয়ুঠু সাহু বলিয়ে সমাজের হর্তাকর্তা দৈববেতা মানঙ্কর দলাল দরমা খেয়েছেন কিন্তু সে জানেনি যে এই হরে কৃষ্ণ মাহাতুর নক্ষত্রপণরে সেমানক কৃতকর্মর মাদলা পাঞ্জি অছে না মু সেমানক ছাড়িবিনি 14 বর্ষ তলে এইমানক যোগু যো ঝটি জলি পড়ি মরিথিলা সেই কাহারিকু আজি মনে পকাই মু এমানক সিংহাসনকু দোহরাই দেবি স্যার 14 বর্ষ তলর ঘটনাকু চকাকিরে প্রকাশ করে লাভ কোন হব হ্যাঁ তা পাই তা আমো পাখারে কিছু প্রমাণ বি নাহি সেদিন সেই প্রমাণ অভাবরে মানে বঞ্চি যাইতিলে কিন্তু আজি কোন প্রমাণ নথাইবি এমানক বঞ্চিবা মু মুশকিল করে দেবি কিন্তু স্যার মু কাহা কথা শুনিবি নি যা তুম মানে এ লোকটাকে দেখি মু আখে আগে 14 বর্ষ তলর কাহিনী জড় ধরে যাচ্ছি দেউছি না মু এমানক ছাড়িবি নি কেবে নুহে চৌদ বর্ষ তলর নিউজ এবে ফ্লাশ হব বুড়ার মুন্ড ফুড় খারাপ হয়ে গেলেন কোন কহিলে বুড়া হ্যাঁ বুড়া মানে আম স্যার স্যার কই পার নাতি বুড়া কই তাঙ্ক অসম্মান করছেন আরে বুড়া কু বুড়া কইবন তো পুড়ি গইলে কাই কি আরে তমকু কাই কি বাদুচি বাদিবানি মু তাঙ্ক অধীন চাকরি করছি ও চামচাগিরি কোন প্রমোশন পাই জিবা কোন কইলে মু চামচাগিরি করছি কইবেনে স্যার কো নাই মানে সীমা কথা কোন কি
ମୁଁ କଣ ଜାଣି କହୁଥିଲେ ପ୍ରେମରେ କହୁଥିଲେ ନା ପ୍ରେମ ଏଇନି ପ୍ରେମ ଭାରିବ ଯେ ସୀମା ଶୁଣ ସୀମା ତୋ କଣ ସତର ବୁଢା କହିଦବ ସେ ଟିଙ୍ଗା ବୁଢା ନିଶ୍ଚୟ ମୋ ନୂଆ ଚାକିରିଟିକୁ ଠୋ କରିଦବ ଜଗବାବୁ ଜଗବାବୁ କିଏ ବା ସାର୍ ଆପଣ ଡାକୁଛନ୍ତି ସାର୍ ମତେ ଡାକୁଛନ୍ତି ହେ ପ୍ରଭୁ ହେ ପ୍ରଭୁ ହେ ପ୍ରଭୁ କଣ ଭାବୁଛ ମୁଁ ବୁଢା ହେଇଗଲିଣି ମୁଣ୍ଡ ଖରାପ ହେଇଗଲାଣି ଏ ମୁଣ୍ଡ କିଛି କାମ କରୁନି ନା ନାଇଁ ସାର୍ ମୁଁ କଣ କହୁଥିଲି କି କିଛି କହିବା ଦରକାର ନାହିଁ ସୀମାଠୁ ମୁଁ ସବୁ ଶୁଣିଛି ଶୁଣିଛନ୍ତି ମାନେ ବିଶ୍ୱାସ କରନ୍ତୁ ସାର୍ ମୁଁ ଜାଣେ ଏତେ କମ୍ ଦରମାରେ ଗୋଟେ ଲୋକ ଚଳିବା ମୁସ୍କିଲ କିନ୍ତୁ ଦେଶର ନାଗରିକ ହିସାବରେ ଦେଶ ପ୍ରତି ତ ମଧ୍ୟ ଜାତୀୟତା ଭାବ ରହିବା ଆବଶ୍ୟକ ସେମିତି ଚକା ଆଖିର କର୍ମୀ ହିସାବରେ ଚକା ଆଖି ପ୍ରତି ଆଉ ମୋ ପ୍ରତି ବି ସେଇ ଆନ୍ତରିକତା ରହିବା ଦରକାର ମୁଁ କିନ୍ତୁ ସାର୍ ମୁଁ ତ ସେମିତି କିଛି ଜାଣିଶୁଣି ମୁଁ ଜାଣେ ସୀମା ମୋ ଝିଅ ଝିଅ କାହିଁକି ତମେ କଣ ଜାଣ ନା ସି ଇଜ୍ ମାଇ ଓନ୍ଲି ଡଟର୍ ମୋର ଏକମାତ୍ର ଝିଅ କିନ୍ତୁ ଅଫିସରେ ନୁହେଁ ଏଠି ତମେ ଯେମିତି ଜଣେ କର୍ମୀ ସେ ବି ସେମିତି ଜଣେ କର୍ମୀ ଜାଣ ତମ ବ୍ୟବହାରରେ ଖୁବ ଖୁସି ହେଇଛି ତମେ ଯେ ଜଣେ ଭଲ ସାମ୍ବାଦିକ ହେଇପାରିବ ଏ ବିଶ୍ୱାସ ମୋର ଅଛି ତେଣୁ ତୁମର ଦରମା 100 ଟଙ୍କା ବଢେଇ ଦେଇଛି କଣ ଖୁସି ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସାର୍ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ୟେସ୍ ୟୁ ମେ ଗୋ ମତେ ନୁଚେଇବା କଣ ଦରକାର ଥିଲା କୋଉ କଥା ସାର୍ ତୁମ ବାପା ବୋଲି ଜାଣିଥିଲେ ମୁଁ ବୁଢା ବୋଲି କାହିଁ କହିଥାନ୍ତି ତାଙ୍କୁ ମୁଁ ବାପା ବୋଲି ଡାକିଥାନ୍ତି ମାନେ ମାନେ ତମ ବାପା ହେଲେ ମୋ ବାପା ଯେମିତିକା ମୋ ବୋଉ ହେଲେ ତମ ବୋଉ ବାପା ସେସବୁ ପସନ୍ଦ କରନ୍ତିନି ତାଙ୍କର କଡ଼ା ନିର୍ଦ୍ଦେଶ ହେଲା ଅଫିସ ବିଥ୍ ନୋ ପର୍ସନାଲ ରିଲେସନ କରେ ମୁଁ ବି ସେସବୁ ପସନ୍ଦ କରେନି ଯାହା ଡକାଡକି ହବା ଅଫିସ ବାହାରେ କଣ କହିଲେ ନାଇଁ ମୁଁ କଣ କହୁଥିଲି କି ମୋ ଦରମା 100 ଟଙ୍କା ଅଧିକା ବଢିଗଲା ତ ସେଇ ଖୁସିରେ କ୍ୟାଣ୍ଟିନରେ ତମ କିଛି ମିଠା ଖାଇବା ଉଚିତ ମୁଁ ମିଠା ଖାଇନି ଖାଇବା ବି ଉଚିତ ନୁହଁ ହେଲେ ମତେ ଖୁଆ ଯାଅ ଯାଅ ଘରକୁ ଯାଅ ତମକୁ ଖୋଇବାକୁ ତମର ଅଲିଅଳି ଭଉଣୀ ଚାହିଁ ବସିଥିବ କଣ ହେଲା ମହାରାଣୀ ମୁହଁଟାକୁ ଧାନ ଉଷୁ ହାଣ୍ଡି ପରି କାଇଁ କରୁଛୁ ଆଲୋ ଆଲୋ ଆଜି ପୁରା ରାକ୍ଷୀ ପୁନେଇ ଜଗୁ ନାହିଁ ସେ କଣ କରିବୁ କହିଲୁ ତାର ତ ପ୍ରେସ ଚାକିରି ଖବର ଆଣିବାକୁ କୁଆଡେ କୁଆଡେ ଯାଇଥିବ ଏଟା କଣ ଅଫିସ ଚାକିରି ହେଇଛି 10ଟାରୁ 5ଟା ତୋ ସୁନା ନା କି ଭଉଣୀ ଏଡେ ବଡ ମୁହଁ କରିଛି ଥାଉ ଥାଉ ତୋର ଖାଲି ଦେଖାଣିଆ ସ୍ନେହ ଆଜିଠୁ ତୋର ମୋର କଟି ଆରେ ଯେତେବେଳେ ଖଣ୍ଡେ ଶାଢୀ ଦେଇ ପାରୁନଥିଲି ସେତେବେଳେ ହାତରେ ରାକ୍ଷୀ ବାନ୍ଧୁଥିଲା ଆଉ ଆଜି ଯେତେବେଳେ ଅତି ସ୍ନେହରେ ଶାଢୀ ଖଣ୍ଡେ ଆଣିକି ଆସିଛି କହୁଛି କଣ ନା କଟି ଠିକ ଅଛି ଭଉଣୀ ଯଦି ହାତରେ ରାକ୍ଷୀ ନ ବାନ୍ଧିବ ତାହେଲେ ଏ ହାତ ରଖି ଲାଭ କଣ ଯାଉଛି ୟାକୁ ବି ମୁଁ ଆଜି କଟି କରିଦେବି ଭଲ ଆଉ ଭାଇ ହାତରେ ରାକ୍ଷୀ ବାନ୍ଧେ ରକ୍ଷା ବନ୍ଧନ ଫିଲ୍ମ ଶେଷ ଆଉ ଆମ ହାତରେ ନଣ୍ଡା ନାହିଁ ବାନ୍ ଦେ ବାନ୍ଧି ପକା ଆଗ ବାହାର କର ଆଗ ବାନ୍ ନାଇଁ ନାଇଁ ଆଗ ତୁ ବାହାର କର ଆଗ ବାନ୍ ମୁଁ ଦଉଛି ଆଗେ ତୁ ଦେଇ ଦେ ମୋଠୁ ବି ନେଇସାରିଲା ନା ହଉ ନେ ଏତିକିରେ ଚଳିବନି କାଇଁ କଣ ହେଲା ବଜାର ଦର କେମିତି ବଢୁଛି ତୁ ଜାଣିଛୁ କି ହଁ ଭାଇ ସୁଦାମ ବଜାର ଦର ବହୁତ ବଢିଗଲାଣି ତୁ ଚୁପ ବେ ଆଚ୍ଛା କହିଲୁ ତୋର ରାକ୍ଷୀର ଦାମ କେତେ ହେଇଥିବ କେତେ କହ ବେଶୀ ହେଲେ ଟଙ୍କା କି 2 ଟଙ୍କାର ବେଶୀ ହେଇନଥିବ ଆଉ 48 ଟଙ୍କା ଲାଭ ରହିଲା ନା ନାଇଁ ଆରେ ସତେ ତ 48 ଟଙ୍କା ଷ୍ଟ୍ରେଟ୍ ପ୍ରଫିଟ୍ ମାନେ ଲାଭ ହଁ ହଉ ଠିକ ଅଛି ଆମ ରାକ୍ଷୀ ଆମର ଥାଉ ଏ ଏ ଏ ରାକ୍ଷୀ ବାନ୍ ଗୋଟେ କାମ କର ଆର ବର୍ଷ ଯାହା ଦେଇଥିଲୁ ଏ ବର୍ଷ ସେଇଆ ଦେଇଦେ ଲବେଣାଂ ଭଉଣୀଂ ଧୃତଂ ତେଇ ପକା ଘୃତଂ ବର୍ଷକୁ ବର୍ଷ ସବୁବେଳେ ଖର୍ଚ୍ଚ ବଢୁଛି ରେ ନେ ହଉ ନେ ନେ ହେଲା
হাতে রাখি বাঁধে বলে এত ঝামেলা ঝামেলা হবনি আপনার সিনা শাসনে রয়েছেন বলে ঝামেলা সামাল নেবে হলে আমি উচিত উচিত হলে আমার কোন হব বুঝলা দুঃশাসন তুমি গোটে গাউলি ঢগ শুনি না যাহা নহেলা বাল কালে তাহা কি হব পাচিলা বাড়ে আহে চৌদ বর্ষ তলর ঘটনা যদি সেতবে প্রমাণিত নহই পারিলা তাকে বর্তমান প্রমাণ করিব কি আর যদি বে প্রমাণিত হেলা তাহলে সে লোক যে আমি তার প্রমাণ কোন উচিত কিন্তু আপন সে চকা আখির অডিটর কু জানি না মুসাটি মারিব কইলে সে পর্বত খুলি দেব তিলক কু তাল করে দেব চৌদ বর্ষ কাই কি শহে বর্ষর নথি তা পাখে কালি আম ফটো বার করি সে যদি সিবিআই তদন্ত পাই কেন্দ্র কু লেখে তাহলে আমার কোন হব আজীবন কারাদণ্ড নহলে ফাঁসে উচিত এই আসি আমি আজি তো হুশিয়ার রইবা উচিত 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 অলবত রইবা উচিত আমি যদি অসুবিধারে পড়ু আপন শাসনরে অছন্তি বলি বর্তি জীবে ভাবিছন্তে আহে ডিআইজি সাহেব কথারে নাই যে পক্ষী উড়ে যেতে দূর কোন যে পক্ষী উড়ে যেতে দূর সে জানে তাহার ব্যবহার তুমি পুলিশিয়া লোক তুমি সিনা চোর ডকাইত বদমাস কু চরাউছ হলে আমি পরা রাজনীতি করুছু মানুষ চরাউছু গোটে গাউলি ঢগ অছি ধন কার্পণ্য সেবা বলে কিবা অসাধ্য মহি তলে নেত্রানন্দ স্যার আয় পাকুয়াস আচ্ছা ধন আমি দেই থাই স্যার তারপরে কার্পণ্য মানে নেত্রদান আমি করি থাই স্যার বাস বাকি রই গলা সেবা সেইটাকু কর দিও বুঝি পারলি নি স্যার আহে উত্তম মধ্যম বুঝিগলি স্যার বুঝিগলি তাকু তো নিজে মহাদেব ডরন্তি আউ ইয়ে ছাড় চকা আখির এডিটরটা বা কেতে কর লোক সীমা কোন কৌতলি স্যার সেই ডাক বঙ্গলা ডাক বঙ্গলা নরণগড় ডাক বঙ্গলা রহ ডাক বঙ্গলার চৌকিদার নিজর স্ত্রী দেহরে নিয়া লাগি মারিব কাইকি সে মারিনি সে নিশ্চয় নিজ দেহরে নিজে নিয়ে লাগিছে কিন্তু গোটে স্ত্রী লোক নিজ দেহরে নিয়া কাইকি লগাইব স্যার দুঃখের অপমানের হইতে ভাঙি পড়ি করেক্ট নিশ্চয় তা প্রতি বলাৎকার করা যাইছি আর বলাৎকার করছেন সেই মানে নাও আই হ্যাভ গট ইট ইয়েস সেই মানে কোন হেলা কোন তোমার দরকার দরকার চকা আখি আগে তো কিছু দেখিবনি মানে কিছু বুঝি পারুন চকা আখি পরা সবু দেখুছি আজি তো চকা আখি অন্ধ হয়ে যাব চকা আখি সবুবেলে খোলা সে কেবে বন্ধ হয়নি কি তাকে কেহি বন্ধ করি পারিবেনি বন্ধ করি পারিবেনি তম আখি দিটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো চকা আঁকি দর্শন হয়ে যাব না কোন মন রাখিব এই টিকিয়া গুরু যা কইতিলে চকা আঁকি আজটু কিছি দেখিবনি কিছি দেখিবনি চলো তোর কিছু নেই সিস্টার মেডিসিন দিও তো আচ্ছা সব ঠিকঠাক আছে তো সেটা
সে মেডিসিনটা না মানে মো সাথে খালি তোর আজেবাজে কথা কন হল কি রে সুদাম কিছু না মাসি মো সঙ্গে তো বড়িয়া আছে টিকে এই 70 বর্ষ বুড়ার ধমনীরে কাহার রক্ত বহুতি জানা জগুমা তম পুয়র তারি পাই মু আজি গোটে নুয়া জীবন পাইছি এমিতি কাই ভাবুচন্তি সে তো তার কর্তব্য করছে হ্যাঁ আউ সে কর্তব্য করু করু সে কিন্তু মতে চিররুণী করে দিয়েছি এ বয়সে তার ঋণ শুঝবা পাই মো পাখে কিছু না যোগমা জানেনি তুমি রাজি হব কি না মো কিন্তু মনে মনে সব ঠিক করে সারিছি সমুদ্র মানে অ সমুদ্র কালি হয়ে তো মু ন রই পারে সীমা কু তোমারি হাতে সমর্পিত হচ্ছি সীমা নিশ্চয় গোটে আদর্শ বহু হয়ে পারিব কুহ সমুদ্রী তুমি কোন তাকে তোমার বহু ভাবে গ্রহণ করিবনি কাহিঁকি নাই সে তোমার সৌভাগ্য এ ভাউজ এমতি লাজুছ কোন মা শুনলে তুমি স্পম্পম তোম পিতাশ্রী আমার মাতেশ্বরী কোণ কহিলে আজ তো তোমে মতো ডাকিব আজ্য পুত্র আমাকে ডাকিবি প্রিয়ে এনে কোন হইছন্তা তু কে ঝিও তু নথিলে আজ এ জীবনটা নিশ্চয় চালি যাইথান্তা ভগবান তোর মঙ্গল করিবে ঝিও মতে টিকে এ রাস্তাটা পার করে দিয়ে পারিবু হ্যাঁ মূষা আসন্তু আসন্তু আলো ঝিও আগরে গোটে বঙ্গলা পিড়ি ঘর দিচ্ছি কি হ্যাঁ মূষা সেইটিকে মতে নেই চাল আপন কোন সেইট রুতি মূষা হ্যাঁ হ্যাঁ সেইটাকে মো ঘর তু আজি মতে বঞ্চাই দিল ঝিও তু নথিলে মু আজি মরি যাইথান্তি ভগবান তোর নিশ্চয় মঙ্গল করিবে এই লোকটাকে চিনছ তো ঘরে আর সব কে কে অছন্তি ঝিও কোন কহিবি মোসা মু বড় হত ভাগ্য ওহো ঘরে মোর রোগিণী মা আর ছোট ভাই চাকরি খন্ডে এ যাই মিললানি ওহো এই কথা তু মতে মো ঘর টিকে নেই যা কি মো সাঙ্গ মানুষ কই মু তো পে গোটে চাকরি যোগাড় করদেবি সেমানে সব বড় বড় অফিসর সিয়ে চাইলে তো চাকরি থুয়া সতরে মুসা ও মু অন্ধ বলি তু মতে বিশ্বাস করি পারনু কি নাই মানে ইয়ে শহররে সব বড় বড় অফিসর মোর সাঙ্গ সেমানে চাইলে তোর কিছু অসুবিধা রইবনি আরে সে লোকটা তো সেদিন আমা অফিস কো যাইতিলা হেলে আজ ইমতি অন্ধ কবলে চলছি কই কি এইটা গোটে চাল দেখো না লোকটা কিন্তু অ্যাক্টিং করছে তাকে ফলো করলে সব জানা পড়িবে টিকে সবুর কলে সবু বুঝি যাবু এটি আজি তো চাকরিটা বি হয়ে যাব আরে বাহ নেত্রানন্দ
तम पसंद को तारीफ करने को पड़ो आज्ञा आपण मान सेवार नेत्रांदर जान कुर्बान कौन कहल कुर्बान उचित कुर्बानी 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 आलो अंध होइछि परा तोरी पे नहले तो परी झियो चलिबे केमिति आलो एते लखरा काहे कि देखौछु म आ सार फोटो उठे नहीं चल गले चका की खबर कागज वाला कौन चका की खबर कागज खबरदार से फोटो जमी चका की खबर कागज छपानो जाए नो मान सम्मान इज्जत सब मटे मिस मोर जमी भी हो से नेगेटिव दरकार जदि दरकार हुए ताले चका की प्रेस को ध्वंस कर दियो बुझल सीमा কালি সকালে চকাকি লোক পাখে পৌঁছি গলে রাজ্য সারা চহল পড়ি শাসনে বরিষ্ঠ মন্ত্রী মান গোপন অভিসার তাঙ্ক ডাহাণ পাড়িয়া মানক রাত্রি অভিযানর কাহিনী দেখিবু সীমা এ সম্বাদ সে ভণ্ড রাজনৈতিক কলা বজারি ব্যবসায়ী আউ দুর্নীতি পুলিশ মানক মুখা করে দেব এথর সে কেহি রক্ষা করে পারিবে কন এডিটর সাহেব কো কুচরে এমতি পাগল ভাড়া চিৎকার করছ কি তো মানে মতে চিনি না আমি হচ্ছ কেন্দ্র তদন্ত ব্যুরোর অফিসর আমি খবর পাইছ তোমার প্রেসে অশ্লীল পুস্তক ছপা চলছে তোমার প্রেস কু আমি তলাশি নব ও তুমি আসিছ এগুলা অশ্লীল পুস্তক নুহে তোমার জীবন পঞ্জিকা ও তোমার নেগেটিভ রু পজিটিভ বাহার সারা হ কালি সকাল লোক মানে তোমার কলঙ্কিত জীবন অশ্লীল কাহিনী সব জাঁচি আচ্ছা কালি এ কাগজ লোক মান পাখে পৌঁছি পনি কিছু নাই আরে অনেছ কন চল দেখ মু তম মানুষ সাবধান করে দেছে সাবধান বেশে দেখি আপনার বিবাহ নিশাটা ভাঙ্গি যাই নিশ্চয় কিন্তু হ্যাঁ সুদাম বাবু মতো প্রত্যেক সন্ধ্যায় এই দ্বিতীয় রূপটা নিজের করা পড়ে এথর কুহতু মতো আপনার নিজের করে তো বুঝিপারি আপনার কী কেহি বি বুঝিপারি না মোরে রূপ দেখি অনেক আসছেন কিন্তু সে সত্যটা সামনা করে পারি না কেবে দুঃখ করিনি কোণ দরকার তোমার এই দ্বিতীয় রূপর গোটে পটে তুমি জন সেবিকা যাহাকে সমাজ সম্মান করে শ্রদ্ধা করে আর পটে তুমি জন নাচবালি যাহাকে সমাজ ঘৃণা করে অসম্মান করে মু তো বুঝিপারুনি তুমি কাহিঁকি দুইটা বিপরীত রাস্তা কু বাছি নেইছ জানি শুনি মো সান ভাই ফেলু যাহাকু কি ব্লড ক্যান্সার তাকু ভালো করিবা পাই মো এই রাস্তা বাছি নেইছি সুদাম বাবু আপন কুহতো এই রাস্তা বাছি নেই মকন ভুল করছি মকন পাপ করছি না না সুদাম বাবু সমাজ আখিরে মো গোটে কলঙ্কিত চরিত্র আপন মোঠার সব কথা শুনি যদি দূরেই যাবে মোর ঠিক কেবে দুঃখ হব নি সমাজ আখিরে তোমার যে চরিত্র কদর্য আর কদাকার মো আখিরে সেটা সত্য আর সুন্দর মো তোমাকে গভীর ভাবে ভালো পাইলি তোম জীবনকু মো আপনার করে নেওয়া চাহে তুমি কুহ মতো তোমার দুঃখে ভাগিয়ে দেবনি সুদাম বাবু কুহ লিলি তোমার তৃতীয় রূপটা মতো গ্রহণ করব তো সুদাম বাবু লিলি মানে কথা কোন কি আপন যাহা দেবে নিজ ঝিয়কু দেবে এই সয়া পাই বম্বে প্যাটার্ন খট বসিয়া পাই সোফা সেট আউ ঠান্ডা পানি পিয়া পাই ফ্রিজ মো
ମନୋରଞ୍ଜନ ପାଇଁ ରଙ୍ଗୀନ ଟିଭି ଝିଅ ଜୁଇଁ ବୁଲାବୁଲି କରିବା ପାଇଁ ସ୍କୁଟର ଖଣ୍ଡେ ତ ଆପଣ ନିଶ୍ଚୟ ଦେବେ। ଏଇଟା ଆମର ଡିମାଣ୍ଡ ବୋଲି ଆଜ୍ଞା ଭାବନ୍ତୁ ନାହିଁ। ଆପଣଙ୍କ ଦରମା କେତେ କହିଲେ? 650 ଟଙ୍କା। ଓନ୍ଲି 650? ପିଏସ୍ସି ରେ ଫାଷ୍ଟ କ୍ଲାସ ଫାଷ୍ଟ ହି ମୁଁ ଚାକିରି କରିବି 650 ଟଙ୍କାରେ। ସରି, ଆଇ ଆମ୍ ସରି ସାର। ମୋ ପୁଅକୁ କଣ ଝିଅ ମିଳିବନି ନା ମୋ ପୁଅର ଯୋଗ୍ୟତା ଦେଖି ଯୌତୁକ ମିଳିବନି? ଚାଲନ୍ତୁ ମ୍ୟାନେଜର ବାବୁ, ତୁ ଏଇଠି ବାହାଘର ପକ୍କା କରିଦେବୁ। ମୁଁ ଯଦି ବାହାବି ତେବେ ଏଇଠି ବାହାବି। ଏ କଣ କହୁଛ ଅଜୁ, ତୋ ମୁଣ୍ଡ ଖରାପ ହେଇଯାଇଛି ନା କଣ? ମୋ ମୁଣ୍ଡ ଖରାପ ହେଇଯାଇନି ବାବୁ, ଯୌତୁକ ଆଉ ଟଙ୍କା ପଇସା ଲୋଭରେ ତୁ ବହୁତ ତଳକୁ ଖସିଯାଇଛୁ। କିନ୍ତୁ ତୁ ଭୁଲି ଯାଉଛୁ ଯେ ତୁ ଦିନେ କ୍ୟାନ୍ସର ୱାର୍ଡରେ ବିନା ଔଷଧରେ ବିନା ପଥରେ ଯନ୍ତ୍ରଣା ଚିତ୍କାର କରୁଥିଲୁ, ଆଉ ତୋରେ ପୁଅ ସହରର ରାସ୍ତାଘାଟରେ ଖଣ୍ଡେ ଚାକିରି ପାଇଁ ଏ ଅଫିସରୁ ସେ ଅଫିସ ଘୁରି ବୁଲୁଥିଲା। ଜାଣିଛୁ ତୁ କାହା ଦୟାରୁ ସେ ଚାକିରି ଖଣ୍ଡକ ମୁଁ ପାଇଥିଲି, କାହା ଦୟାରୁ ସେ ମାରାତ୍ମକ ରୋଗରୁ ତୁ ବଞ୍ଚିଛୁ? ସିଏ ହେଉଛନ୍ତି ଏଇ ଜଗନ୍ନାଥ ବାବୁ। ସେଦିନ ଦୟାକରି ମୋତେ ଯଦି ସେ ଚାକିରି ଖଣ୍ଡକ ଛାଡ଼ି ଦେଇନଥାନ୍ତେ ତାହେଲେ ତୁ ହେତ ଆଜି ବଞ୍ଚିନଥାନ୍ତୁ। ଦେଖ ବୋଉ, ତୁ ରାଜି ହ କି ନ ହ, ମୁଁ ଯଦି ବାହାବି ତେବେ ଏଇଠି ବାହାବି। ଜଗନ୍ନାଥ ବାବୁଙ୍କ ଋଣ ଶୁଝିପାରିଲେ ମୁଁ ନିଜକୁ ଭାଗ୍ୟବାନ ମନେ କରିବି। ମୋର ଭୁଲ ହେଇଯାଇଛି ଭଉଣୀ, ମତେ କ୍ଷମା କର। ତମେ ଯୋଉଦିନ କହିବ ସେଇଦିନ ମୁଁ ସୁଭଦ୍ରାକୁ ଘରକୁ ବୋହୁ କରି ନେଇଯିବି। କିନ୍ତୁ କିନ୍ତୁ ଗୋଟେ ସର୍ତ୍ତରେ, କେବଳ ଖଣ୍ଡେ ଶାଢ଼ୀ ପିନ୍ଧି ମୋ ବୋହୁ ମୋ ଘରକୁ ଯିବ। ସମୁଦୁଣୀ, ହଁ ସମୁଦୁଣୀ। କିନ୍ତୁ ଭଉଣୀ, ମୋ ପୁଅ ନ ଆସିଲା ଯାଏ ତ ମୁଁ କିଛି ଜବାବ ଦେଇପାରିବିନି। ଗୁଡ୍, ଭେରି ଗୁଡ୍। ଅପେକ୍ଷା ତ ନିଶ୍ଚୟ କରିବାକୁ ପଡିବ। ସୁଭଦ୍ରାଙ୍କୁ ବୋହୁ କରି ନ ନେଲେ ଆମ ଅର୍ଜୁନ ଆଉ କଣ ଆମକୁ ସହଜରେ ଛାଡ଼ିବେ? ଆମେ ତାହେଲେ ଆସୁଛୁ। ନମସ୍କାର। ଏ ବାହାଘର ହେଇପାରିବନି ବୋ, ତୁ ତାଙ୍କୁ ମନା କରିଦେ। କାହିଁକି ତୋର ଏତେ ଜିତ? ଆରେ ପିଲାଟା ତ ଭଲ, ହେଲେ ଭାଇ ନ ଆସିବା ଯେ ଏ ବାହାଘର ହେଇପାରିବନି। ଭାଇ ଭାଇ ଭାଇ, ଏତେ ଦିନ ହେଲା ଗଲାଣି, ତାର ଟିକେ ଚିନ୍ତା ଅଛି ନା ଦକ ଅଛି? ଆମେ ଏଠି ମଲୁନି କି ଗଲୁନି ତାର କଣ ଅଛି କି? ରେ, ମାସକୁ ମାସ ସୁଧା ମାତ୍ର ଟଙ୍କା ପଠେଇ ଦଉଛି, ମୋର ଟଙ୍କା କଣ ହବ? ତୋର ସିନା ଚିନ୍ତା ନାହିଁ, ହେଲେ ମତେ ରାତିରେ ନିଦ ହଉନି ବୋ। ହେ ତ ସୁଦାମ ଭାଇ ଆସିଲେଣି, ଭାଇ କୋଉଠି ଅଛି ପଚାରୁନୁ? ସେ କଥା ମୁଁ ଜାଣିଥିଲେ କହନ୍ତିନି, ମତେ ସେ କହିଲା ପ୍ରେସର ଜିନିଷ ପତ୍ର ଆଣିବା ପାଇଁ ସେ ଅମୃତସର ଯାଉଛି, ତାପରେ ତ ତାର ଦେଖା ନାହିଁ। କଣ ଏମିତି କାମରେ ବ୍ୟସ୍ତ ଅଛି କେ ଜାଣି, ବାବୁଙ୍କର ଚିଠି ଲେଖିବାକୁ ବେଳ ନାହିଁ, ବମ୍ବେରୁ ଦିଲ୍ଲୀରୁ ଟେଲିଫୋନ କରି କହୁଛି ବୋଉକୁ କହିବୁ, ବୋଉ ବ୍ୟସ୍ତ ହବନି। ନା ମୁଁ କାଇଁ ବ୍ୟସ୍ତ ହେବି, ମୁଁ କାଇଁ ଚିନ୍ତା କରିବି। ହଁ ସୁଦାମ, ତୁ ଯୋଉ ପ୍ରସ୍ତାବ ପଠେଇଥିଲୁ ସେମାନେ ଶୁଭକୁ ଦେଖି ରାଜି। ରାଜି ଦିଆନିଆ କିଛି ନାହିଁ, ଖାଲି ଏଇ ଟୋକିଟାର ଗୋଟିଏ ଜିଦି, ଭାଇ ନ ଆସିଲେ କିଛି ହବନି। ହଇଲୋ ଶୁଭ, ମୁଁ କିଏ? ମୁଁ କଣ ତ ଭାଇ ନୁହଁ? ମୁଁ କଣ ନାଇଁ କରୁଛି, ହେଲେ ଭାଇ କୋଉଠି ଅଛି? ତୁ ଲୁଚୁଛୁ କାହିଁକି? ଲୁଚୁଛି ମୁଁ କାହିଁକି ଲୁଚେଇବି? ମୋରା ମୋ ଦେହ ଛୁଞ୍ଚି, ମୁଁ ଜମାର ଜାଣିନି, ସେ ପରା ମତେ ଠିକଣା ଦେଇନି, ଟେଲିଫୋନ କରୁଛି। ଏଥର ଟେଲିଫୋନ କଲେ କହିଦବୁ ଆଗରେ ରାକ୍ଷୀ ପୂର୍ଣ୍ଣିମା ଅଛି, ଯଦି ସେ ଏଥର ନ ଆସେ ନା ତା ସାଙ୍ଗେ ମୋର ସବୁଦିନ ପାଇଁ କଟି। ହଉ ହେଲା, କହିଦେବି ତାକୁ, ସିଧା କହିଦବୁ ଏ ଖବର ପାଇବା ମାତ୍ରେ ବସିବା ଜାଗାରୁ ଉଠି ଆସିବ। ହଁ, ଆଉ ଯଦି ନ ଆସିଲା ତାହେଲେ ତା ବୋଉର ମଲା ମୁହଁ ଦେଖିବ। କଣ କହିଲୁ ବୋଉ? ଏଇଆ କହିଲା? ନାଇଁ ମୁଁ ତତେ ମିଛ କହୁଛୁ, ଦେଖ ଯୋଗୁ ମୁଁ ଆଉ ତୋ ଘରେ ମିଛ କହିପାରିବିନି, ତୁ ମତେ ସାଙ୍ଗ ବୋଲି ନ ଭାବ ପଛକେ ମୁଁ ଆଉ ପାପ ଅର୍ଜି ପାରିବିନି। କଣ କରିବି କହ, ମୋର ଅବସ୍ଥା ଦେଖି ବୋଉ ଆଉ ଶୁଭ ଧୈର୍ଯ୍ୟ ଧରି ପାରିବେ ତ? କେତେ ଦିନ ତୁ ଏମିତି ସତ ସାଙ୍ଗରେ ଲୁଚିକାଳି ଖେଳିବୁ? ଏମିତି ଲୁଚି ରହିଲେ ତୋ ହାତଟା କଣ ଯିବ ନା କଟା ହାତ ଯୋଡି ହେଇଯିବ? ସୁଧ, ଆଇ ଏମ୍ ସରି ଯୋଗୁ, ତୁ ମତେ କ୍ଷମା କର, ବାଧ୍ୟ ହୋଇ ମୁଁ ତତେ କଡା କଥା ଗୁଡା କହିବାକୁ ପଡୁଛି। ମୁଁ ମୁଁ ଆଉ ପାରୁନି ଯୋଗୁ, କୋଉ ଅଧିକାରରେ ମିଛ କହି ତୋ ମା ଭଉଣୀ ମନରେ ଦୁଃଖ ଦେବି? ସୁଦାମ, ମୋର କଣ ମନ ହଉନି ଶୁଭକୁ ଦେଖିବାକୁ, ବୋଉ ହାତରୁ ଟିକେ କ୍ଷୀରି ଖାଇବାକୁ, ହେଲେ ସେମାନେ ଯେତେବେଳେ ମୋର ଅବସ୍ଥା ଦେଖିବେ ତୁ କହିଲୁ? ଶୁଣ ଯୋଗୁ, ତୁ ଡର ନା ଯୋଗୁ, ତୁ ଯା ସତର ସାମ୍ନା କର, ଦେଖିବ ସବୁ ଠିକ ହେଇଯିବ। ସୁଦାମ ବାବୁ ଠିକ କହୁଛନ୍ତି, ତମକୁ ସାହସ ସଞ୍ଚୟ କରିବାକୁ ପଡିବ, ଆଜି ନହେଲେ କାଲି ତମକୁ ସତ୍ୟର ସାମ୍ନା କରିବାକୁ ପଡିବ। ମୁଁ କଣ କରିବି?
কি অপরাধ মু করে যে তু মতো শাস্তি দেলু কি অন্যায় মু করে যে সারা জীবন তু মতো পঙ্গু করেদেলু বৌ পাখে শুভ পাখে মুমি মুহ দেখবি কি উত্তর দেবে আরে তো দরবারে এতে অন্যায় এতে অধর্ম কী যে সত্য ন্যায় পে লড়াই কলা তা পুরস্কার কোণ এই জানে জানে ইহার উত্তর তুই দেইপারি আরে তু তো নিজে গোটে কাঠর মূর্তি চকাখি মেলি হসি হসি মজা দেখুছি এরাই রাখি থাকবি তুই অন্ধ তোর যদি মজা দেখা কথা তাহলে মজা দেখ তোর যদি মনে কষ্ট দেওয়া কথা তাহলে গোটে হাত কাহিঁকি মোর আউ গোটে হাতকু বি মু বলি চড়াই দেছি জগত যাক লোকে তোমাকে সবুদিন গালি দেছ তুই বি সেটু বাদ পড়লি হয়ে মনে শান্তি আরে পাগলা তোর সিনা গোটায় হাত না হলে মোর পর দুইটা যাক হাত না কন ভাবুছু ভাবুছু মু সেই বলি কিছি নাহি সবু মায়া সবু শূন্য মহা শূন্য সেই কুরুক্ষেত্র যুদ্ধরে অর্জুনকু কহিলা রে অর্জুন এই সমগ্র বিশ্বকু একমাত্র অংশরে ধারণ করে রাখিয়াছি মু মত ভিন্ন জগতরে অন্য কিছি নাহি সবু মিথ্যা সবু অলিক সে আসিথিলা মিন্ন রূপরে কচ্ছপ রূপরে পরশুরাম রূপরে কলি যুগরে সে পুনি আসিব সে পুনি আসিব কলকি রূপরে ছতিয়া বটরু বাহারিব বারো হাত খণ্ডা বারো হাত খণ্ডাকারী সে সবু নাছি দেব সবু ছেদি দেব সে তো ভিতরে আছি মো ভিতরে আছি এই দারু ভিতরে আছি আউ এ পবনরে আছি তা ন হইতিলে কি প্রহ্লাদ কথারে খম্ব ভিতরু বাহারি থান্তা হিরণ্য কশিপু পাই নৃসিংহ অবতার নেই যা আরে যা নিজকু তা পাখে সমর্পণ করে দি নতমস্তক হই মাগ তাকু দেখিবু সে যেতিকি নেইছি তার শহে গুণ দেই দেব সবু তোর হই যিব মাগ মাগ তাকু সে তা হাতর সাঞ্জু দেই দেলা সঞ্জীবনী দেই দেলা আজ্ঞা মাল দেই দেলা নে এই সুদর্শন চক্ররে পাপী মানুষ নাশ করি দে বিধর্মী মানুষ ধ্বংস করি দে
ଦେଖ ଠାକୁରେ, ଆଜି ରାକ୍ଷୀ ପୂର୍ଣ୍ଣିମା, ଯଦି ମୋ ଜଗୁ ଭାଇ ନ ଆସେ ନା, ମୁଁ ତମ ସାଙ୍ଗେ ସବୁଦିନ ପାଇଁ କଟି କରିଦେବି। ଏତେ ଦିନ ଯାଏ କୋଉଠି ଥିଲୁ ରେ? ଏ ବୋଉ ତୋର ଟିକେ ବି ମନେ ପଡୁନଥିଲା। ମୁଁ ମରିଯାଏ, ମୋ ପିଲାଟା ସୁଖୀ କଳା କାଠ ପଡିଯାଇଛି। ହେଠି ମୁଁ କହିଦଉଛି, ସେ ଚାକିରି ବାକିରି ଛାଡ଼, ମୁଁ ଆଉ ତତେ କୋଉଠି ଛାଡ଼ିବିନି। ଆଲୋ ଶୁଭ, ମୁଁ ତତେ କହୁନଥିଲି ମୋ ଜଗୁ ଆଜି ନିଶ୍ଚୟ ଆସିବ। ମୋ ପିଲାଟା କେତେ ଦିନ ହେଲା କ୍ଷୀରି ଖାଇନି, ମୁଁ ଯାଏ ମୋ ଜଗୁ ପାଇଁ ଟିକେ କ୍ଷୀରି କରି ଆଣେ। ଆଲୋ ଆଲୋ, କ୍ଷୀର ତ ନାହିଁ, ତୁ ରାକ୍ଷୀ ବନ୍ଧାବନ୍ଧି କରୁଥା, ମୁଁ ଟିକେ କ୍ଷୀର ନେଇ ଆସେ। ଭାଇ ଭାଇ, ସତ କଥା କହୁଛି, ଆଜି ଯଦି ତୁ ନ ଆସିଥାନ୍ତୁ ନା, ନ ଆସିଥିଲେ ତୋ ଉପରେ ରାଗି ସେ ଶାଶୁଘରକୁ ଚାଲି ଯାଇଥାନ୍ତା। ଆରେ ସେତେବେଳେ ସିନା ତୋ ଭାଇର ଶାଢୀ ଖଣ୍ଡେ ଦେବା ପାଇଁ ପଇସା ନଥିଲା, ଏବେ ଦେଖ ପୁରା ଦୋକାନ ଉଠେଇକି ଆଣିଛି। ହଁ ହଉ ଥାଉ ଭାଇ, ଦେଖିଲୁ ତ ସେଇଟା ପରେ ବାନ୍ଧିଲେ ଚଳିବନି, ଆଗେ ତୁ ଜିନିଷ ଗୁଡା ନେଇକି ରଖ। ନାଇଁ, ତୁ ରାକ୍ଷୀ ନ ବାନ୍ଧିଲେ ଯେ ମୁଁ ତୋର କୌଣସି ଜିନିଷ ଛୁଇଁବିନି। ବେଶ ଦେଖ ଭାଇ, ତୋର ସବୁବେଳେ ସେଇ ଥଟା। ଥଟା କଣ? ସବୁବେଳେ ଡାହାଣ ହାତରେ ବାନ୍ଧୁଛୁ, ଏଥର ବାଁ ହାତରେ ବାନ୍ଧେ। ଯାହାର ଭଉଣୀ ନେଇ ସେମାନେ ରାକ୍ଷୀ ବାନ୍ଧିବ କେତେ ବିକଳ, ଆଉ ତୋର ଯେତେ ସବୁ ବଦମାସି, ଦେଖିଲୁ ତୋ ଡାହାଣ ହାତ? ଓ ଦେଖେଇବୁନି? ହଁ ନ ଦେଖା, ତୁ ନ ଦେଖିଲେ କଣ ମୁଁ ଜବରଦସ୍ତି ଦେଖିପାରିବିନି? ଦେଖା ଦେଖା କହୁଛି, ଦେଖା ହେ ଭାଇ, ଦେଖା ମୋ ହେ ଭାଇ, ଦେଖା। ଆଜି କଣ ରାକ୍ଷୀ ବାନ୍ଧିବୁନି? ହାତ ନାହିଁ ବୋଲି ମୁଁ କଣ ତୋର ଭାଇ ନୁହେଁ? ଯାହାର ହାତ ନାହିଁ ସେ କଣ କାହାରି ଭାଇ ହେଇପାରିବନି? ଜଗତ ସାଇର ହାତ ନାହିଁ ହେଲେ ସାରା ଦୁନିଆକୁ ସେଇ ହାତ ପାଳେ। ଗୋଟେ ହାତ ମୋର ତଥାପି ବି ଅଛି, ଓ ଆଖିର ଲୁହ ଦେବା ପାଇଁ ପଛି। ଭରସା ରଖି ତୁ ବାନ୍ଧି ଦେ ରଖି, ଭରସା ରଖି ତୁ ବାନ୍ଧି ଦେ ରଖି। ଗୋଟିଏ ହାତରେ ଗୋଟିଏ ହାତର ଶକ୍ତି ଭରିବ ତୋର ଏ ରଖି, ଆମ ସ୍ନେହର ସାକ୍ଷୀ ଛକ ଆଖି, ଆମ ସ୍ନେହର ସାକ୍ଷୀ ଛକ ଆଖି। ଏଇଥିପାଇଁ ନିଜେ ଲୁଚି ରହି ସୁଦାମକୁ ପଠେଇ ଦଉଥିଲୁ? ମୁଁ ତୋର କିଏ ଯେ? ମୁଁ କଣ ତୋର ଜନ୍ମ କଲା ବୋହୁ ହେଇଛି ଯେ ତୋ ସୁଖ ଦୁଃଖରେ ସାକ୍ଷୀ ହେବି? ଚକୁରେ ତୋ ସୁଖରେ ପଛେ ମୋତେ ନ ପଚାରିବୁ, ହେଲେ ତୋର ବୋହୁଟାକୁ ତୋ ଦୁଃଖରେ ଭାଗି ହେବାକୁ ଦବୁ ରେ। ତୁ ସେମିତି କହ ନା ବୋ, ମୁଁ କିଛି ଅନ୍ୟାୟ କରିନି, ସତ୍ୟ ନ୍ୟାୟ ପାଇଁ ମୁଁ ମୋର ହାତ ବଳି ଦେଇଛି। ମୁଁ ପ୍ରତିଜ୍ଞା କରିଛି ବୋ, ସତ୍ୟ ଧର୍ମର ପ୍ରତିଷ୍ଠା ପାଇଁ ମୁଁ ଲଢେଇ କରିବି। ଚକୁରେ ବୋ, ମୁଁ ଶୁଣିଛି
দুনিয়ারে যেতে আশীর্বাদ মিললে বি সবুঠ বড় আশীর্বাদ হচ্ছে বৌর, তু মতো আশীর্বাদ দেবু, মু যেমতি মোর এই কটা হাতরে শত্রু মানুষ নিপাত করবি। মোর আইস নেই তু জগত জিতা, তো বউ যদি কিছু হলে ধর্ম করি থাকে তাহলে সেই ধর্ম বলরে তোতে আশীর্বাদ দৌছি। তোর এই হাতের কোটি হাতর শক্তি হো, আর এই হাতের তু শত্রু মানুষ সংহার কর। এই কোন হলা ভাটিরে নিয়া লগাই দেলে, মু কোন করিবি, মু বুড়ি গলি, মু ভাসি গলি। আবে স্বাদ মু লাজ মাড়ু নাই, মাড়ো খাইকি মোর নকশা দেখিয়া কাছছ, যা ভাই যা। মু কোন করিবি পিতাশ্রী, এ ভিলিয়ান গুড়া কো এমতি খবর হবা উচিত। চুবে কুম্ভীর নেকিরি মঝি নইরে কলানি, ইয়ে কৌচি কন্না মেঘ দুলুকুচি, মু এবে কোন করিবি। পিতাশ্রী আপন দুঃশাসন মো সঙ্গ ফোন করন্তু, সে ভিলিয়ান গুড়া ফটাফট গিরফ করে দেবে। হ্যাঁ গিরফ করিয়া উচিত, টেলিফোন। হ্যালো কি কৌছ? মু জানে তু পুলিশ কো ফোন করিবো, পুলিশ মন্ত্রী তোতে কেহি পৌঁছি পারিবেনি, তো নিজ ভাটিরে নিয়া লাগি যাইথিবা খবরটা তো পৌঁছি যাইথিব, বাকি সবু ভাটি বি মু উড়াই দেবি, তো দেশি মদ কারবার মু বন্ধ করে দেবি, ইয়ে ব্যবসায় পাই তোতে সরকারি লাইসেন্স বি মিলিবনি। ভাসি গলি বুড়ি গলি। ভালো দশা আসি তো তুরন্ত সে বস্তি কু যাই, যেউ মানে মরিছন্তি তাঙ্ক পরিবার কো 25,000, যেউ মানে হসপিটালে অছন্তি তাঙ্কু 10,000 করি দেই দে, তোতে মু 24 ঘন্টা সময় দেলি। হ্যালো তুমি কে কহুছ? তো বাপার বাপা চকা আখি, চকা আখি সবু দেখুছি। চকা আখি সবু দেখুছি, গোটা চকা আখি আমি খতম করে দেইছিলু, ইয়ে পুনি কো চকা আখি? চকা আখি কো তুমি খতম করিছ, কে সর্বব্যাপী অবিনাশী তুমি তাঙ্কু মারি দিছ, বেশ যদি মারি দিছ তেবে শুন, চকা আখির নূয়া কলেবর হয়েছি তোম মানক ভলি পাপি মানক বিনাশ করিয়া পায়ে, কন বিশ্বাস হনি? চকা আখি সয়া মতে ডরউচি, টঙ্কা কোন মফত বড়িছি, 25,000 টঙ্কা লেখা বাঁটি দেবি, লোকে তেল খাইকি মরুচন্তি, ঔষধ খাইকি মরুচন্তি, দারু পিকিরি মরিগলে মো বোপার কোন গলা। মু ভাসি গলি, মু বুড়ি গলি। কোন হয়েছে তুমি থরুছ কাইকে? যাও মো ব্যবসা চৌপর ধরে বসিলানি, তোমাদের টিকিলি করছ, চুবে বন্ধ কর, সোয়া ঘাটা খাই মু মুনা পা খাইব তুমি। ওহো তুমি ব্যস্ত কাই হউছ, মু সেমানকু আরেস্ট করিয়া পাই অর্ডার দেই আসছে। অর্ডার দেই দেলে কোন হবো? মতে গোটা কে চকা কিনারে টেলিফোনে ধমক দেইছি। আরে টেলিফোনে ধমক দবাটা আজিকালি গোটে নীতিদিনিয়া ঘটনা হয়ে গেল, আর তুমি সে ধমক ডরিলে হব? নাই নাই তুমি জানি না, সে মতো 24 ঘন্টা সময় দিয়েছি, 24 ঘন্টা ভিতরে গাঁ বালা 25,000 টাকা লেখা ক্ষতিপূরণ ন দেলে। ওহো যা এঠু যা যা। মু কহুছি পরা তুমি চিন্তা করনি? চিন্তা করবি নাই, মো লোকমানকর মোহর নকশা দেখিছ। আরে কি পাগলা লোক তুমি, পুলিশ ডিপার্টমেন্ট উঠি গলানি না, আইন কানুন সব উঠি গলানি? হ্যাঁ পুলিশ তুমি ধৈর্য ধরি বসা, সব ঠিক হয়ে যাব। পুলিশ হলা হলে কোন হলা সেইটু, তুমি কোন পিঠে পড়িব? হো হলা তোম ঘর পাখরে আর তোম ভাটি পাখরে মু পুলিশ ফোর্স জগাই দেবি উচিত, আও কিছু অসুবিধা হলে মতে ফোন করিব হলা উচিত উচিত। পুরি গোটা কে ফোন কলানি? হ্যালো হ্যালো, তু ভাবিছু পুলিশ র সাহায্য নেলে তু ত্রাহি পাইছিব? আই পুলিশ কাহিকি, সৈন্য বাহিনী আসিলে বি তোর রক্ষা নাই, চকাখির আদেশ কো অপমাননা কলে চকাখি তোতে দর্শন দেব কল্কি অবতার রূপরে, মনে রখ হাতরে আউ 23 ঘন্টা 56 মিনিট রহিলা। হ্যালো হ্যালো হ্যালো, 23 ঘন্টা 56 মিনিট।
হ্যালো, গুড ইভিনিং। কোন কোন দরকার আপনক পাই? কফি। কফি না? হ্যাঁ, পিবা উচিত, উচিত। থ্যাঙ্ক ইউ। কফি মু তো কই নথিলি। হ্যাঁ হ্যাঁ, পিবা উচিত, পিবা উচিত। চকাকি 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 চকাকি। আজি সূর্য কৌতুক উদয়চন্দ্র ভাই, সূর্য উদয়চন্দ্র আমার মুহরে তা নহিলে কঞ্জুস কোন দানি কোন সাজিথা সব সেই চকা মহিমা। চকা কে কেই নু এবে খোদ কলিকে অবতার। জয় চকা কি কর, জয় বরবাদ কিন্তু হুকুম চকা চকা মো কথা অবিশ্বাস করুথল টি এতর তম পাড়ি পড়িলা। জয় চকাকি কর। মু পচারুছি কিলিলা চালিছি, দেশরু পুলিশ উঠি গলানি না আইন কানুন সব ভাঙ্গি গলানি? ওহো চুপ কর, মু যা কহুছি শুন। এ চকাকি কিয়ে? তা ভয়ের অংশ পুরা বাবাজি পাল্টি গলানি, সেদিন তুমি কন করছ? কন চেষ্টা কি চেষ্টা করছ তুমি? নিজ রক্ষণ অসম্ভব, সেটা আনকু রখিব। শুনিল মন্ত্রী কন কহিলে? মুখ চাইছ কন? যাও পতা লগাও সে চকা কি কে, যাও। এস স্যার। স্যার কন সেটা আপনক পাই স্যার? আরে ছিড়াইছ কন, যাও। যাও স্যার। আপন কোয়াড়ে যাবে কি? আসুন তো ছাড় দিয়ে আসবে।
অবুঝা হুয়নি সুন্দরী, পানি তো এই পাখেরে অছি মানে নাই গো, এইটা সোমরস স্বাস্থ্য পক্ষে হিতকর, নিও টিকে পিও। ঝিও পিলা মানে কেবে পিয়ন্তি কি? আজিকালি সমস্ত পিউচন্তি, পিও না তমে পিলে মো পেট পুরলা পরি লাগিব। সত কৌছ? হ্যাঁ মু পিউছি। সুন্দরী আস আস। চকা আখি সবু দেখুছি। দেখুন দেখুন আপনার কীর্তি, আপনার ভাইয়া সিনিয়র অফিসার যদি রাস্তায় মদ পি গড়িবে তাহলে পুলিশ ডিপার্টমেন্টের ইমেজ রহিব কেমিতি? স্যার কোন স্যার, কালি সকাল যেতবেলে অ্যাসেম্বলিরে প্রশ্ন পচারা যাব তাহলে জেলা কলেক্টর হবে মু কোন জবাব দেবি? আপন গড়ি গোটে গোটে লোক যোগু এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশন ব্লেম হচ্ছে। আই উইল নট টলারেট দিস, আই উইল সি দ্যাট ইউ আর সাসপেন্ডেড। মু দেখিবে আপন চাকরিরে কেমতি রহিবে। আয়ো চাকরিরু অবসর কোন তমুকু বাধ্যতামূলক অবসর দেওয়া উচিত? আয়ো মু তো ভাবি পারুনি, মাল পিল পিল শেষে নড়ারে পড়ল আর তারপরে ছি 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 ছি। হ্যাঁ এতে তোমার দোষ কোন? মদ্যপ জেহে মদ পি সত্য অসত্য ন জানই, ছাড় যাহার যেমন্ত স্বভাব গুরু কহিলে কিস হব, বুঝল দুঃশাসন? হয় তুমি সিনা মদ পিলে হুঁতা কিন্তু মদ তোমাকে পিলে কেমিতি হব? আপন মো সাথে থটা করছেন, সে কলেক্টর মত ধমক দেলানি, এবে হব কোন কহিলে? কোন হব? হয় বৃদ্ধ কালে বাল্য লীলা সম্ভাড়ি পারু না, ছি 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 ছি, যাও ধৈর্য ধর তোম কাম হয়ে যাব, যাও। হজুর হজুর হজুর, আরে নিত্রানন্দ বরবাদ হই গেল, মো সংসার উজুড়ি গেল, মো জিওর ভবিষ্যৎ অন্ধকার হই গেল। আরে হজুর আপন তুমি এমিতি কি কইছো? উঠো উঠো, দেখো আমি হলো জনতার প্রতিনিধি, জনতার সেবা করিবা হচ্ছে আমার কর্তব্য, তাছাড়া তুমি হচ্ছে আমার সবটু পাখ লোক, তোম কথা আমি ন শুনিবা কেমিতি? কোন হইছে তোমার? মো ঝিও মা হবাকু যাউচি আজ্ঞা। হ্যাঁ তা মানে তুমি অজা হব? হয় এত বড় খুশির কথা, মিঠেই নবাটি তুমি কান্দুছো কোন পেই? সে বাহাইনি হজুর। হ্যাঁ বাহাইনি? ওহো আজিকালিকা পিলা কোটি টিকে মৌজ মস্তি করদেইথব, তবে এতে ব্যস্ত হবার কিছু নাই, আমি তো আইন করদেইছু, খালি ডাক্তারখানাকু গলে খলা। নাই হজুর কথা আগুকু বড়ি যাইছি, ডাক্তার মনা করছি হেই পারিবনি। হেই পারিবনি? কে সে ডাক্তার? তা চাকরি করে তাকে পিতা লাগলানি, নিয়ম বিরুদ্ধ কাম করছে সে, মু তাকে সাসপেন্ড করিবি। কথা এতে বাটে যিবা কোন দরকার আইয়া, বাহাগরটা হেই গলে তো সবু কথার সমাধান হই জানতা। ঠিক কথা, যথা রাবণ সে নন্দদরি। আচ্ছা নেত্রানন্দ আসামি টিকে সে কথা কহিবা পেই জিভ লেউটুনি হজুর। আরে কুহ আমি তা কথা বুঝিবা, সে আপনক পুও। কোন কইল? মু মিছ কউ নেই হজুর, আপন এ সম্বন্ধে রাজি হই জানতু। নেত্রানন্দ বুঝল, নেত্রানন্দ তুমি সতরে বহুত চালাক, মন্ত্রী উগ্রসন নন্দন ঘরে বন্ধু বাঁধিবা পেই তুমি শেষে মো পুও রাজা কু নেই তোম ঝিও সাঙ্গে ফিট করদেল। মতে বিশ্বাস করন্তু হজুর, রাজা বাবু মো ঝিও কু বাহা হবে বলি জবাব দেইতিলে, আপনি যদি বিশ্বাস করু নাহান্তি রাজা বাবুকু ডাকি পচারুন। আরে তাকু পচারিবি কোন, যেতিকি ঝিও মো পুও পেই মা হবাকু যাউচন্তি সমস্তঙ্কু বহু করিয়া পেই মু কোন বাধ্য? আউ তাছড়া তোম ঝিওর যদি সত্যরে কিছু অসুবিধা হেইথায় তাহলে যে কোনসি ডাক্তারখানাকু যাই 200 টাকা খরচ করলে তোম ঝিও পুনি থরে সতি হই পারিব। এই নিও 200 টাকা। কোন কইলে আজ্ঞা? আপন মানক ঘরে ঝিও মানে কোন এম কি সতি হুঁতি? নেত্রানন্দ এতে দিন যাই যে সেবা করতে ইয়ে কোন তারি পুরস্কার, যদি মু পাপ করতে সে কেবল তুমারি মানক পেই, তুমি মানে মধ্য সেটি পেই ভাগিদার, দিন আসিব যেতেবেলে তুমি মানে মধ্য মরি পরি প্রায়শ্চিত করিব, চকা আখি সবু দেখুছি, সে নিশ্চয় তুমি শাস্তি দেব, নিশ্চয় শাস্তি দেব। আজি তোম চেতা বসিলা আউ সেদিন যৌদিন পর ঝিও বহুকু নেই
ସେମାନଙ୍କ ତତଲା ନିଶ୍ୱାସ ତମ ଉପରେ ପଡ଼ିବନି ତ ଆଉ କାହା ଉପରେ ପଡ଼ିବ? ତମେ ଠିକ କହିଛ ପୁଅ, ସେମାନଙ୍କ ଅଭିଶାପ ମୋରି ଉପରେ ପଡ଼ିଯାଇଛି, ହେଲେ ମୋ ପାପର ଫଳ ମୋ ଝିଅ ଭୋଗ କରିବ। ଏକ କଥା ମୁଁ ସହିପାରୁନି ପୁଅ, ସହିପାରୁନି। ମତେ ପଛେ ଜୀବନରେ ମାରିଦିଅ, ହେଲେ ମୋ ଝିଅକୁ କୂଳରେ ଲଗେଇ ଦିଅ ଚକା ଆଖି। ହଉ, ମୋ ଗୋଡ଼ ତଳେ ପଡ଼ିବା ଦରକାର ନାହିଁ। ଚକା ଆଖିଙ୍କ ନାଁ ନେଇଛ ଯେତେବେଳେ, ସେ ନିଶ୍ଚୟ ତମକୁ ଉଦ୍ଧାର କରିବେ। ମୁଁ କିଏ? ମୁଁ ତ କେବଳ ତାଙ୍କରି ନିର୍ଦ୍ଦେଶରେ କାମ କରୁଛି। ଚକାଖି ଚାହିଁଲେ ତମ ଝିଅର ବାହାଘର ହବ, ଆଉ ସେଇ ମନ୍ତ୍ରୀ ପୁଅ ସାଙ୍ଗରେ ହବ। ତମେ ସତ କହୁଛ ପୁଅ, ହେଲେ ସେମାନେ ଗୋଟେ ଗୋଟେ ନାଗ ସାପ। ମୁଁ ସମସ୍ତଙ୍କୁ ଜାଣିଛି। ଆଚ୍ଛା, କଣ ସେ ନାଁଟା କହିଲ? ରାଜା। ରାଜା ବାହାଘର ପୂର୍ବରୁ ଚଉଠି ରାତି କରିବା ମନା। ଆଜି ପରା ତୋର ବାହା ବିଧିରେ ବସିବା କଥା, ଆଉ ତୁ ଏଠି ଚଉଠି ରାତି କରୁଛୁ? ଜାଣିଛୁ ମୁଁ କିଏ? ଜାଣେ, କୋଉ ଗୋଟେ ବାରବୁଲା କୁକୁରର ବେନାମୀ। ହ୍ୟାଲୋ, କିଏ? ଚକାଖି। ହଁ, ଚକାଖି, ତମ ପୁଅର ବାହାଘର ଭଲରେ ଭଲରେ ହେଇଗଲା ମନ୍ତ୍ରୀଜୀ? କ'ଣ ହେଲା? ମୋ ପୁଅର ବାହାଘର କାହା ସାଙ୍ଗରେ? ତୁ ସାଙ୍ଗ ନେତ୍ରାନ୍ତ ଝିଅ ସହିତ। ଅସମ୍ଭବ, ମୁଁ ସେ ବାହାଘରକୁ ମାନିବିନି। ମାନିବା କଥା ତ ପରେ, ଏଥର ବୋହୂକୁ ସ୍ୱାଗତ ଜଣାଇବା ପାଇଁ ବ୍ୟବସ୍ଥା କର। ଆଉ ଶୁଣ, ବୋହୂକୁ ଗ୍ରହଣ କରିବା ବଦଳରେ ଯଦି ତୋର ପୁରୁଣା ଖେଳ ଖେଳିବାକୁ ଚେଷ୍ଟା କରୁ, ପୁଅର ବାଜା ତ ପଚେଇ ସାରିଛି, ଏଥର ତୋ ସେହନାଇ ପଚେଇ ଦେବେ। ହ୍ୟାଲୋ ହ୍ୟାଲୋ ହ୍ୟାଲୋ, ଆରେ ରାଜା, ତୋର କି ବେଶ? ତୋ ମୁହଁରେ କି ଦାଗ? ସେମାନେ ମତେ ମାରି ମାରି ଜବରଦସ୍ତି ବାହାଘର କରିଦେଇଛନ୍ତି। ଚୁପେ, କଥା କୋଉଠିକାର? ମୋ ମାନ ସମ୍ମାନ ସବୁ ତଳେ ପକେଇଦେଲୁ, ମୋ ଭଳି ଜଣେ ମନ୍ତ୍ରୀର ପୁଅ ହି? ମୋର କିଛି ଦୋଷ ନାହିଁ ଡାଡ, ସେଠି ବାହାଘର ବୋଝି ବଢିଆ ହେଇଥିଲା। ଆଜ୍ଞା, ଆପଣ ପୁଅ ଯେତେବେଳେ ଚଉଠି ବୋଝି ନିଶ୍ଚୟ ଦେବେ, ନିଶ୍ଚୟ ଦେବେ, ନିଶ୍ଚୟ ଦେବେ, ନିଶ୍ଚୟ ଦେବେ, ନିଶ୍ଚୟ ଦେବେ। ମାଇକେଲ, ଭାବମୂର୍ତ୍ତି ନିର୍ମଳ ରଖନ୍ତୁ ସାର, ଲୋକେ ଅନେଇଛନ୍ତି, ଆଗକୁ ନିର୍ବାଚନ ଅଛି। ଆମେ ଲୋକ ପ୍ରତିନିଧି ହେଇ ଯଦି ଏମିତି ବିନା ଯୌତୁକରେ ଆଦର୍ଶ ବିବାହ ନ କରୁ, ତାହେଲେ ଲୋକେ ଆମକୁ କହିବେ କଣ? ଲୋକେ ଆମଠୁ ଶିଖିବେ କଣ? ଚାଲ ସେ ବାଳୁଙ୍ଗା ଛତରା ମୋ ମାନ ସମ୍ମାନ ସବୁ ତଳେ ପକେଇଦେଲା, ମୁଁ ସେ ଟୋକିଟାକୁ ଖତମ କରିଦେବି, ଖତମ କରିଦେବି। ଆସ୍ତେ କୁହନ୍ତୁ ବସ୍, କାରଣ କାନ୍ଥ ବାଡ଼ର ବି କାନ ଅଛି। ଆପଣ କଣ ସେ ଗାଉଁଲି ଠକ ଭୁଲିଗଲେ? ବୁଝି ବିଚାରି କାର୍ଯ୍ୟ କଲେ ପ୍ରମାଦ ନ ପଡ଼ ଭଲେ। ମାନେ? ମାନେଟା ନିହାତି ସହଜ। ଆଜିକାଲି ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଦୁନିଆରେ କିଛି ନା କିଛି ଦୁର୍ଘଟଣା ଘଟୁଛି, ଠିକ ସେଇଭଳି ଗୋଟେ ଦୁର୍ଘଟଣା ଏଠି ବି ଘଟିପାରେ। ତମେ ଠିକ କହିଛ, ଦୁର୍ଘଟଣା। ତାପରେ ଆଉ କଣ କହିବି, ଆମେ ଯେତେ ଚେଷ୍ଟା କଲେ ବି ତାକୁ ସେ ନିଆଁ ଭିତରୁ କାଢି ପାରିଲୁନି। ଧୈର୍ଯ୍ୟ ଧରନ୍ତୁ ସାର, ଧୈର୍ଯ୍ୟ ଧରନ୍ତୁ, ଯିଏ ଯାଇଛି
সে কোন ফেরি আসিব না কিন্তু বউ মোর কোটি করে গোটিয়ে তেলা এমিতি শুনা নাকি বউ মু আউ কোটু পাই এইটু স্যার এইটু এইটু এইত্রু টিকে মার দেলে সবু মিলে যাব স্যার উচিত সবু মিলে যাব মিলে যাব এ থাও পানি গুলা নষ্ট কর না দেশের উৎকট জলা ভাব চালিছি থ্যাংক ইউ স্যার আপন কোন সে গাউলি ঢগ সব ভুলি গলেনি নাই শুনিব কোন্তু সর্বে চলিবে কাল বলে সূচনা ন কর এতবেলে আপনকু গুরু মানিবাকু পড়িব স্যার আপন যে চকমা দেখেলে না না নিয়া আছে না ধোঁয়া সেদিন বি সেমিতি কেই জানি পারলে নাই বিচারি ঝিওটা নিয়ারে পড়ি মলা বিতরা চৌকিদার যাই জেল রে ঘোড়া পেলিলা যুগকু যুগ এই মতে পরমানন্দ এ জগতে হরি বল বুঝল এ যুগর পরমানন্দ হচ্ছু আমি উচিত আউ সমস্তে সেই গুঙ্গারা সেদিন সে পাষাণ্ড ঘরকু মো ঝিওকু পঠাই দেলু মু ঠিক জানিছি সেমানে তাকু পোড়ি মারি দেই আরে তু যদি চকা আঁকি বলোছু ফেরেই দে মো ঝিওকু ফেরা ফেরেই পারিবু মো ঝিওকু মু জানে তু পারিবুনি তু গোটে মিছুয়া তু গোটে ঠক তু গোটে দপাবাজ তু গোটে ভণ্ড বাস সরিলা নাও কিছু আছে আরে লোকে জগতর নাথ জগন্নাথকু তো গালি দৌঁচ মু বা কি মু তো কেবল তাঁকর নির্দেশরে কাম করুছি হেলে চকা আখি সবু দেখুছি না চকা আখি কিছু দেখুনি সে অন্ধ না চকা আখি সবু দেখুছি মিছ যদি সে সবু দেখি পারুথান্তা তাহলে মো পাপর প্রায়শ্চিত মো ঝিও কাই করিথান্তা আরে তো চকা আখির দরবারে কোন এই বিচার ভুল কলি মু এলে মো ঝিও কাইকি মলা ক জবাব দে সে বঞ্চিছি চকাখিঙ্ক আশীর্বাদ রু সে বঞ্চিছি সিয়ে বঞ্চিছি হ্যাঁ সরকারি হসপিটাল লো 17 নম্বর বেড রে তুমি কান্দনি তারপরে কোন হলা কো তুমি যাইছিল চুলি লগিয়াকু গ্যাস খোলা থিলা কিন্তু গ্যাস খুলি লাগি ও আমার স্বামী ছড়া করে ও কেহি নতলে স্যার তারপরে তারপরে স্যার কর সারা নিয়া যেতে পার্টি কলে বে কে শুনিলে নি তম্পরে কোথল তোমার স্বামী তোমার পাখার থিলে সে আসলে নি না ও ঠিক আছে মোটে ব্যস্ত হবনি দোষী কুচিত দণ্ড মিলিব সে যেতে বড় লোক হইতাও না কাইকি চন বাবু স্টেটমেন্টটা টাইপ করে দস্তখত করে নেবে চলো ইন্সপেক্টর ইয়ে তোর কোন হইগলা রে মা ইয়ে তোর কোন হইগলা মু তো ভাবিতিলি যে পিসাছ মানে তোতে পড়ি মারি দেইছন্তি বলি নাই বাবা সে মানে মতে মারি দেবাকু চেষ্টা করুথলে কিন্তু সেদিন বাবা সে মতে খালি নিয়ার উদ্ধার করে না মতে হসপিটাল কু আনিছন্তি
ମଣିଷ ନୁହନ୍ତି ବାପା, ସେ ଦେବତା। ମୋର ଏଇ ଅବସ୍ଥା ପାଇଁ ଯିଏ ଦାୟୀ, ତାଙ୍କ ନାମ କଲେକ୍ଟର ସାହେବଙ୍କୁ କହିଦେଇଛି ବାପା। ତମେ ବ୍ୟସ୍ତ ହୁଅନି, ମରଣ ମୁହଁରୁ ବଞ୍ଚିଛି ଯେତେବେଳେ ମତେ ଆଉ ଜମ ନେଇ ପାରିବନି। ହେଲେ ସେଇ ଦେବତାକୁ ମୁଁ ଭୁଲ ବୁଝିଛି, ତୋର ଅବସ୍ଥା ପାଇଁ ମୁଁ ତାକୁ ହିଁ ଦାୟୀ କରିଛି। ତମେ ଯାଅ ବାପା, ଚକାକିଠୁ କ୍ଷମା ମାଗି ନିଅ। ତୁ ଠିକ କହିଛୁ ରେ ମା, ତୁ ଠିକ କହିଛୁ, ମୁଁ ଚକା ଆଖି ଠୁ ନିଶ୍ଚୟ କ୍ଷମା ମାଗି ନେବି। କଲେକ୍ଟର ସାହେବ ଗାଡି ଆସୁଛି। ଡାଟ କଲେକ୍ଟର ସାହେବ, ସାନ୍ତ୍ୱନା ଦେବାକୁ ଆସୁଥିବେ। କଲେକ୍ଟର ସାହେବ, ଆମେ ଏଠି ରହିଲେ ଅସୁବିଧା ହେଇପାରେ, ଆମର ଏଠି ଚାଲିଯିବା ଉଚିତ। ଚାଲ ଯିବା, ଚାଲ 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 ଯାଅ। ଆରେ ଆସନ୍ତୁ ଆସନ୍ତୁ କଲେକ୍ଟର ସାହେବ, ଆସନ୍ତୁ। ଆଉ କଣ ଦେଖିବାକୁ ଆସିଲେ? ମୁଁ ବଞ୍ଚିଥାଉ ତ ସୁନା ନାକି ବୋଉଟା ମୋର, ଆମ ସମସ୍ତଙ୍କୁ ଛାଡିଦେଇ ଏ ଦୁନିଆରୁ ଚାଲିଗଲା। କପାଳ ଲିଖନ କେ କରିବ ଆନ, ଆମ ହାତରେ ବା କଣ ଅଛି? କାନ୍ଦି ଲାଭ କଣ ମିନିଷ୍ଟର ସାହେବ, ଆପଣଙ୍କ ପୁଅ ରାଜା କୋଉଠି? ରାଜା ଭିତରେ କୋଉଠି ଥବ? ସ୍ତ୍ରୀ ମଲା ପରେ ପୁଅଟା ମୋର ଶୁଖି କଳା କାଠ ପଡିଗଲାଣି, ଭିତରେ କୋଉଠି କାନ୍ଦୁଥିବ ମୁହଁ ଲୁଚେଇ। ଦେଖନ୍ତୁ ଇନ୍ସପେକ୍ଟର, ଗୋଏଣ୍ଡ ଲୁକ୍ ଫର ରାଜା। ଆପଣ ତାକୁ ଟିକେ ସାତୁରା ଦିଅନ୍ତୁ ବିଚରା। ଥାଉ ମିନିଷ୍ଟର ସାହେବ, ଆପଣଙ୍କ ସବୁ ଖେଳ ଧାରା ପଡିଯାଇଛି। ମାନେ ମାନେଟା ବହୁତ ସହଜ, ଆପଣଙ୍କ ବହୁ ବଞ୍ଚିଛି। କଣ କହୁଛନ୍ତି ଆପଣ? ମୋ ଆଖି ଆଗରେ ପ୍ରାୟ ସେ ଜଳିପଡ଼ି ପାଉଁଶ ହେଇଗଲା। ନା, ସେ ମରିନି, ସେ ବଞ୍ଚିଛି। ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହେବାର କାରଣ କଣ ଅଛି ମିନିଷ୍ଟର ସାହେବ? ଆପଣଙ୍କ ବହୁ ଯଦି ମରିଯାଇଥାନ୍ତା, ଆପଣଙ୍କ ପୁଅର କେତେ ଜଣା ପଡ଼ିଥାନ୍ତା କେମିତି? ରିଏଲି ଆଇ ମଷ୍ଟ କଂଗ୍ରାଚୁଲେଟ୍ ୟୁ ଫର୍ ୟୋର୍ ଏକ୍ସେଲେଣ୍ଟ ଡ୍ରାମା। କିନ୍ତୁ ସେ ଡ୍ରାମା ଶେଷ ହେଇଯାଇଛି, କାହିଁକି ନା ଆପଣଙ୍କ ବହୁ ଜବାନବନ୍ଦୀ ଦେଇସାରିଛି। ହ୍ୱାଟ୍ ନନ୍‌ସେନ୍ସ! ଆପଣଙ୍କ ମୁଣ୍ଡ ଫୁଣ୍ଡ ଖରାପ ହେଇଗଲାଣି ନା କ'ଣ? ଜଣେ ମନ୍ତ୍ରୀଙ୍କ ଘର ପାଖରେ ତାଙ୍କୁ ପୁଅକୁ ଆରେଷ୍ଟ କରିବେ? ଜାଣିଛନ୍ତି ମୁଁ ଜଣେ କ୍ୟାବିନେଟ୍ ମିନିଷ୍ଟର। ଫୋନ୍ଟା ବାଜୁଛି, ଉଠେଇ ଦେଖନ୍ତୁ ଆପଣଙ୍କ ମନ୍ତ୍ରୀ ପଦ ଅଛି କି ନା। ଇନ୍ସପେକ୍ଟର ଲେଟ୍ସ ଗୋ। ଚାଲ ଗୋଟାଏ ସାଧାରଣ ମଣିଷକୁ ତମେ ମାନେ ଭାବି ନେଇଛ ସତେ ଯେମିତି ଭଗବାନଙ୍କ ଅବତାର? କେମିତି ଭାବିବନି, ସେ ଦି ଗୋଟେ ମଣିଷ ମୋ ବ୍ୟବସାୟ ହଟାସ କରିଦେଲା। ଖାଲି ତାରି ପାଇଁ ମୋ ଚାକିରିଟା ସୂତା କ୍ଷୀରରେ ଝୁଲୁଛି, ଆଉ ତାରି ପାଇଁ ଆପଣଙ୍କ ମନ୍ତ୍ରିମଣ୍ଡଳର ପତନ। ଯଦି ସତରେ ସେ ସବୁ ଦାୟୀ ହେଇଥାଏ, ତାହେଲେ ମୁଁ ତାକୁ ଖତମ କରିଦେବି। ଖାଲି ଆପଣ କାହିଁକି? ଏବେ ତ ସମସ୍ତେ ଗୋଟାଏ ନାଁର ଯାତ୍ରୀ। ହେଲେ ବିଲେଇ ବେକରେ ଘଣ୍ଟି ବାନ୍ଧିବ କିଏ? ମାଇକେଲ। ମାଇକେଲ କାହିଁ? ମାଇକେଲ ଆପଣ ମାନଙ୍କର ସେବା କରିବା ପାଇଁ ଠିକ ନାହିଁ, ଯେତେବେଳେ ଯିବି ଆଉ କୁଆଡେ? ଆପଣ ମାନଙ୍କ ପାଇଁ ଆହ୍ଲାଦିନର ପ୍ରଦୀପ ନେଇ ଆସିଛି। ମୂର୍ଖ, ନନ୍ସେନ୍ସ! ଏଇଟା କଣ ରାସଲୀଳା କରିବା ସମୟ? ତୁମ ମୁଣ୍ଡ ଫୁଣ୍ଡ ଖରାପ ହେଇଗଲାଣି ଦେଖୁଛ? ମୋ ମୁଣ୍ଡ ଖରାପ ହେଇନି ବସ୍, ଇଏ ହଉଛି ସେଇ ମହାମହିମ ଚକାକିର ଏକମାତ୍ର ଭଉଣୀ ସୁଭଦ୍ରା। ତାହେଲେ ତ ଖେଳ ଜମିଲା। ଗୋଟାଏ ଗାଉଁଲି ଢଗ ଅଛି, ଶୁଣିବ? ଶୁଣିବା ଉଚିତ। ଏ ମନ ଭାବୁ ଥାଇ ଯାହା, କାଳେ ପ୍ରାପ୍ତ ହୁଏ ତାହା। ବାନ୍ଧିଦିଅ, ମୋତେ କ୍ଷମା କରିଦେ ଚକାକି, ମୋତେ କ୍ଷମା କରିଦେ। ସତରେ ତୁ ମଣିଷ ନୁହଁ ଦେବତା, ତୁ ନଥିଲେ ମୋ ଝିଅ କଣ ସେ ଜମ ମାନଙ୍କ ହାବୁଡ଼ରୁ କେବେ ହେଲେ ବଞ୍ଚି ପାରିଥାନ୍ତା। ତୁ ମତେ ଯାହା ଦଣ୍ଡ ଦବୁ ମୁଁ ସହିଯିବି, ହେଲେ କହ କହ ଚକା କି ତୁ କଣ ମତେ କ୍ଷମା କରିବୁନି? ଉଠ ମୂଷା, କ୍ଷମା ଦେବା ଲୋକ ମୁଁ ନୁହେଁ, କ୍ଷମା ଦେବେ ସେଇ ଚକା କି। ହେଲେ ମୁଁ ସେମାନଙ୍କୁ ଛାଡ଼ିବିନି, ତାଙ୍କ ପାପ ପାଞ୍ଜିର ସବୁ କଳା ପୃଷ୍ଠା ଗୋଟି ଗୋଟି କରି ମୁଁ ଚିତ୍ରଗୁପ୍ତ ପିରି ସାଇତି ରଖିଛି। ଆଜି ସେ ସବୁ ପୃଷ୍ଠା ମୁଁ ଖୋଲିଦେବି। ମୋର ସବୁ ମନେ ଅଛି, ସେଦିନ ସେ ଶୈତାନ ମାନେ ଗୋଟାଏ ନିରୀହ ଚୌକିଦାରର ସ୍ତ୍ରୀ ଉପରେ ପାଶବିକ ଅତ୍ୟାଚାର କରିଥିଲେ, ଆଉ ସେ ବିଚାରୀ ଲୋକଲଜ୍ଜା ଭୟରେ ନିଜ ଦେହରେ ନିଆଁ ଲଗେଇ ଆତ୍ମହତ୍ୟା କରିଥିଲା।
ତମେ ସବୁ ଜାଣିଲ କେମିତି? ତମେ କିଏ? ତମେ ନରେନଗଡ ଡାକବଙ୍ଗଳା ଚୌକିଦାର ରଘୁ ରଘୁକଥା କହିଲ? ତମେ ତାହେଲେ ରାଜାଙ୍କ ଗୁମସ୍ତା ନେତ୍ରାନନ୍ଦ? ହଁ, ମୁଁ ସେଇ ପାପି, ଆଉ ସେ ପାପର ମୁଁ ସାକ୍ଷୀ। ମୁଁ ଜାଣେ ରଘୁକୁ ବଞ୍ଚାଇବା ପାଇଁ ତୁମେ କୋର୍ଟରେ ସାକ୍ଷୀ ଦେଇଥିଲ, ହେଲେ ସେ କଣ ବଞ୍ଚି ପାରିଲା? ସେମାନଙ୍କ ଚକ୍ରାନ୍ତରେ ତାକୁ ଜେଲ ହେଇଗଲ। ଶୁଣିଲୁ ଶୁଣିଲୁ ଚକୁ, ଏଥର ବୁଝିଲୁ ତ ତୋ ବାପା ତୋ ବୋଉକୁ ମାରିନି? କିଏ ସେମାନେ? କୋଉଠି ଅଛନ୍ତି? ମୁଁ ଚିହ୍ନିଛି, ମୁଁ ଚିହ୍ନିଛି ତାଙ୍କୁ। ତୁ ସେମାନଙ୍କୁ ଶାସ୍ତି ଦବୁ। ତୋ ଶତ୍ରୁ ମାନେ ତୋ ଗୋପପୁରରେ ପଡୁଛନ୍ତି, ସେମାନଙ୍କୁ ମାରିବା ପାଇଁ ତୋ ପୁଅ ଅଛି। ଆରେ ଅମିତ କରୁଛ, ଇଏ ପରା ତୋ ବାପା। ବାପା ମୋତେ କ୍ଷମା କରିଦିଅ ବାପା, ଜୀବନ ସାରା କାଲି ମୁଁ ତମକୁ ଭୁଲ ବୁଝିଥିଲି, ହେଲେ ବାପା ଯିଏ ମୋ ପୁଅକୁ ମୋଠୁ ଛଡ଼ାଇ ନେଇଛି, ଯାହା ଲାଗି ମୋ ବାପ ସ୍ନେହ ମୁଁ ପାଇନି, ମୁଁ ତାକୁ ଛାଡ଼ିବିନି। ଶୀଘ୍ର ଚାଲ ଯୋଗୁ, ଉଗ୍ରସେନର ଗୁଣ୍ଡା ମାନେ ଶୁଭକୁ ଉଠେଇକି ନେଇକି ଚାଲି ଯାଇଛନ୍ତି। ତମେ ବ୍ୟସ୍ତ ନୁହଁ ମାଉସୀ, ଲିଲି ଖବର ପଠେଇଛି, ଆମେ ନ ପହଞ୍ଚିବା ଯାଏ ଶୁଭର ଦାୟିତ୍ୱ ସିଏ ନବ। ତୁ ବ୍ୟସ୍ତ ନବୁ, ଘରକୁ ଯା, ଚାଲ ଚାଲ। ହେଲେ ସୁଧାମ, ସେମାନେ କୋଉଠି? ମୁଁ ଜାଣିଛି ସେମାନେ କାଟା କୋଉଠି। ଭାଇମାନେ, ମହାଭାରତରେ ପଢିଥିଲି ଯେତେବେଳେ ଦ୍ରୌପଦୀଙ୍କର ବସ୍ତ୍ର ହରଣ ହଉଥିଲା ସେତେବେଳେ କୃଷ୍ଣ କୋଉଠୁ ହଠାତ ଆସି କୋଟି କୋଟି ଲୁଗା ଦେଇଦେଇଥିଲେ, କିନ୍ତୁ ଆଜି ଯେତେବେଳେ ଏଇ ଦ୍ରୌପଦୀଙ୍କର ବସ୍ତ୍ର ହରଣ ହବ, କୃଷ୍ଣ କୋଉଠୁ ଆସିବେ? ଶୁଣିଲି ସେ ପରା ତୃତୀୟ ଯୁଗରୁ ଗୁଡ୍ ବାଏ କରି କୁଆଡେ ଗଲେଣି। ଏଇ କଳି ଯୁଗରେ ବି କୃଷ୍ଣ ଅଛନ୍ତି ଉଗ୍ରସେନ, ତମରି ଭଳି ଦୁଶାସନ ହାତରୁ ଦ୍ରୌପଦୀକୁ ରକ୍ଷା କରିବା ପାଇଁ ସେ ଜନ୍ମ ନେଇଛନ୍ତି ଚକା ଆଖି ରୂପରେ। ଚକା ଆଖି? ତୁ ସିନା ମତେ ଚିହ୍ନି ପାରୁନୁ ଉଗ୍ରସେନ, ହେଲେ ମୁଁ ତତେ ଠିକ ଚିହ୍ନିଛି। ଯୋଉ ଚମ୍ପାର ଇଜ୍ଜତ ନେଇ ପୋଡ଼ି ମାରିଦେଇଥିଲୁ ମୁଁ ତାରି ପୁଅ ଯୋଗୁ, ଯୋଉ ରଘୁକୁ ବିନା ଦୋଷରେ ତୁ ଜେଲକୁ ପଠେଇଥିଲୁ ମୁଁ ତାରି ପୁଅ ଯୋଗୁ, ଯୋଉ ହରେକୃଷ୍ଣ ମହାନ୍ତିକୁ ତୁ ମାରି ଦେଇଥିଲୁ ମୁଁ ତାରି ନବ କଳେବର। ଆଚ୍ଛା, ଗୋଟାଏ ଗାଉଲି ଢଗ ଅଛି, ଶୁଣିବୁ? ଅନଳ ଦକ୍ଷିଣ ପତଙ୍ଗ ଧାବନ୍ତି ହୋଇ ଉଦୁବେଗ।